আরে আপনারা এখন বলেন তো যে হযরত বেলালের আযানের মধ্যে এমন কি গুরুত্ব, যে গুরুত্বের কারণে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কারণ সর্বপ্রথম হযরত বেলাল ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাজিল করেছেন। খুব খেয়াল করবেন, হযরত বেলালের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। এর আগে আবু বকর ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। খাদিজাতুল কুবরা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। হযরত আলী ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। আব্দুর রহমান ইবনে আউফ ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। কিন্তু বেলাল যখন ঈমান গ্রহণ করলো, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদু। আপনার বলেন তো এর মধ্যে কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহ ঈমান গ্রহণ করেছে, আবু বকর রাদিয়াল্লাহ স্বাধীন ছিল, ধরে কোন কি ছিল স্বাধীন বোঝেন আপনারা? হাদিজাতুল কুবরা স্বাধীন ছিল, ওসমান গনি স্বাধীন ছিল, হযরত আলী স্বাধীন ছিল, কিন্তু হযরত বেলাল ছিল গোলাম। এই গোলাম থাকার কারণে আল্লাহ আয়াত নাযিল করছে, বেলাল খালি ঈমান গ্রহণ করলে হবে না, ঈমান গ্রহণ করার পরে নানা রকম নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, এরপরে ঈমানের উপরে ইস্তেকাম থাকতে হবে, অটল থাকতে হবে। আপনার বলেন তো হযরত বেলাল অটল ছিলেন না? কি করছে তার জীবনে পড়ে দেখেন, শুধুমাত্র তার কোনো দোষ নাই, কিন্তু একটাই দোষ, ঈমান গ্রহণ করছে। এই ঈমান গ্রহণ করার অপরাধে সারাদিন বেলালকে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। আবার সকাল বেলাও যখন দেখে বেলালের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে, আবু জেহেল দৌড়ে এসে বেলালের মুখের কাছে কানটা লাগায় শোনে, তখন বেলাল আল্লাহর জিকির করতেছে। আবু জেহেল চিল্লায় বলে, যে পাথর আমরা 20-25 জন ধরে বেলালের বুকের উপরে চাপা দিলাম আর সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে, আমার মনে হয় ঈমানের পাওয়ার অনেক বেশি। এ কথা আবু জেহেল বলেছে, সুবহানাল্লাহ। কারণ কেন এখন আপনার বলেন তো, একটা কাফের বলতেছে আমার বিশ্বাস ঈমানের পাওয়ার অনেক বেশি, তারপরও আবু জেহেল ঈমান গ্রহণ করেনি কেন? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশেও, আজকে আমাদের বাংলাদেশেও অনেকে ঈমান গ্রহণ করে নাই, একটাই কারণ তাদের ভিতরে ক্ষমতার লোভ। জোরে খান, কিসের লোভ? অথচ আল্লাহ বলেছেন, তো ইজ্জুমান তাসা পড়েন, তো ইজ্জুমান তাসা অতুজিল্লুমান তাসা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। বেলালের জিব্বার মধ্যে পেরেক মারা হলো, যেন আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়। জিব্বার মধ্যে পেরেক মারার পর বেলালের জিব্বার আগা আল্লাহ আল্লাহ আহাদ আহাদ জিকির করতেছে। হাজার হাজার মানুষ বেলালের মরার দৃশ্য দেখতেছে, এখানে সবাই তালি বাজায়। বেলালের এমন কষ্টে কথা বলার কোনো মানুষ নাই। এমন সময় বেলালের ভাই, সুবহানাল্লাহ, কোন হয়তো বলবেন, হুজুর বেলালের ভাই কেমনে? রাসূল বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। বেলালের সবচাইতে আপন ভাই নাম হলো আবু বকর। 1000 টাকার বিনিময়ে সোনার টাকা দিয়ে বেলালকে মুক্ত করে যখন নবীর দরবারে হাজির করেছে, আল্লাহর নবী বেলালের কপালে চুমাতে বলে, বেলাল তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। ও বেলাল, আমি রাসূল বলতেছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
বেলাল চোখের পানি বের করে কানতেছে। রাসূল বলে বেলাল বেহেশতের সুসংবাদ দিলাম, এরপরও কান্দো কেন? বেলাল বলে রাসূল আল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে এত মজা, আমার জান্নাতের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, কোন ওরা যখন আমাকে মারছে বুকে পাথর চাপা দিয়ে রাখছে, তখন আমি আল্লাহর জিকির করে এমন মজা পাইছি, যেই মজা কলি যায় ওই মজা আল্লাহর জান্নাতের ভিতরে নাই। আজকে আমাদের বাংলাদেশে অনেক জাকের দেখবেন জিকির করতে করতে পাগল হয়ে যায়, যাই কি যায় না। আমরা অনেক সময় বলি লোকটা পাগল হয়ে গেছে, আসলে কি পাগল? আসলে আল্লাহর জিকিরের মধ্যে মজা পাইছে। বেলাল বলে রাসূলুল্লাহ, মরে গেলে জান্নাত পাবো, কিন্তু এত কষ্ট স্বীকার করার পরে এই দুনিয়া থেকে আমার কোনো পুরস্কার নাই। কারণ বেলাল যখন মোনাজাত করে, সে মোনাজাতের মধ্যে বেলাল বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখেরাত কোনোদিনও সুন্দর হবে? যখন সুন্দর হবে তো আমার দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ রাসূল বলে, বেলাল এই দুনিয়াতে তুমি আবার কি চাও? বেলাল বলে, হুজুর দুনিয়াতে আমি একটু মুয়াজ্জিন হয়ে যে আল্লাহ আল্লাহ জিকির করে পিটন খাইছি, ওই আল্লাহকে বড় আকারে, আল্লাহ আমার মহান, সেটা বড়ত্ব আকারে আমি একটু প্রচার করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলালের কপালে চুমা দিয়ে বললেন, বেলাল এই পরিবেশ বর্তমানে মক্কাত নাই, তুমি যে জোরে আল্লাহ আকবার কবা, সেই পরিবেশ বর্তমানে মক্কাত নাই। এই পরিবেশ যেদিন সৃষ্টি হবে, এই পরিবেশ যেদিন তৈরি হবে, সেদিন তুমি সর্বপ্রথম জোরে আজান দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكل جبان خل بال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي
وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد شكلي بولي صلى الله متلا ديوان ما متلا خرشيد الشكاس سینائے سو جانی ما بلغ الاولى بکماله کشف الدجا بجماله حسنت جمیع خصاله صلو علیه و آلیه اللهم آمین জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাশরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাশরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্দারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাও সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله محبت الله ذكر করতে কোন শরম শরম আছে لا إله إلا الله لا إله চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লোকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবদি পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবদি আমার আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নলুয়া দিঘি শাহী জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, বিশেষ করে আমার ছোট ভাই গোটা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী হাফেজ হযরত মাওলানা মিজানুর রহমান নাটোরি সহ সমস্ত আলে ওলামাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন, আপনারা কিন্তু ফেরেশতা দেখতে যান নাই, বরং ফেরেশতারাই আপনাদেরকে দেখতে এসেছে। আর আল্লাহ আমাদের প্রতি এত খুশি, আমাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কেউ যখন আল্লাহর বান্দা হলো সে যেন তখনই জান্নাতের মধ্যে প্রবেশ করলো। এ জান্নাত বানাইছেন কে? জান্নাত বানাইতে আল্লাহকে সাহায্য করছেন কারা? জোরে বলেন, আপনারা বলেন তো ফেরেশতারা কি জান্নাতে থাকবে? দেখছেন, বানাইছে ঠিকই, কিন্তু থাকার ভাগ্য নাই। ফেরেশতাদের মধ্যে যিনি সরদার, যাকে আমরা বলি রুহুল কুদুস, কোরআনে আল্লাহ যাকে বলেছেন রুহুল আমিন, যাকে সবাই বলি ফেরেশতা জিব্রাইল, উনি একদিন অবশ্য আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিল, আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইলাম, বানাইছি ঠিকই কিন্তু দেখা হয়নি, একটু দেখার অনুমতি চাই। কি চাই? আল্লাহ বললেন আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা জিব্রাইল চমকে গেছে যে চাওয়া মাত্রই পাওয়া লক্ষণ ভালো? আপনারা কি মনে করেন চাইলেই পাওয়া এ লক্ষণ ভালো না? জিব্রাইল বললেন আল্লাহ জান্নাত দেখতে চাইলাম আর চাওয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর করলেন। আল্লাহ বললেন জিব্রাইল তুমি যদি জান্নাতে থাকতে চাইতে তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না, কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা হবে না। এখান থেকে প্রমাণ হলো ফেরেশতারা জান্নাত দেখতে পারবে কিন্তু থাকতে, জান্নাতে একমাত্র থাকবে কারা? আপনারা এই কথা বলতে পারেন না যে আমরা সব মানুষ জান্নাতি, সব মানুষ, আপনারা কেউ কেউ বললেন মানুষ, সব মানুষ কি জান্নাতে যাবে? সবাই যাবে না, কেবলমাত্র যারা আল্লাহর বান্দা হবে। আল্লাহ কোরআন এখানে ডাইরেক্ট বলে দিলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন সকলে জান্নাতে যাবে না, সকলের জন্য জান্নাতও নাই, কেবলমাত্র তারাই জান্নাতি যারা আল্লাহর বান্দা হবে। তো আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কারণ যখন প্রশংসা করা হবে কেমন করা হবে,
এ ব্যাপারে সূরা ফাতিহার প্রথমে আল্লাহ বলেছেন, কতটুকু প্রশংসা করলে আল্লাহ খুশি হবে। কেউ যদি বলে আলহামদু, আলহামদু শব্দের অর্থ কি? আমি প্রশংসা করিতেছি। আলহামদু শব্দের অর্থ কি? আমি প্রশংসা করিতেছি। আপনি যখন বললেন আলহামদু, আল্লাহ তখন বললেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? কারণ তোমাদের তো প্রশংসা করার আক্কেল নাই, যাকে পাও তারই প্রশংসা করো, ঠিক কিনা? কোন আমাদের প্রশংসা করার আক্কেল আছে? যাক সামনে পাই তারই প্রশংসা করি। এই জন্য আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? আমরা যেই বলবো লিল্লাহি, কার? আল্লাহ। আল্লাহ বলেন মান ইল্লাহ, কোন আল্লাহ? এখনই তো আমাদের সমস্যা, আপনার বলেন তো আল্লাহ কয়টা, কিন্তু তারপরে আল্লাহ কেন বললেন মান ইল্লাহ, কোন আল্লাহর প্রশংসা করো? এ কথা বলার পিছনে কারণ হলো আমাদের মুখে এক আল্লাহ, কিন্তু ভিতরে বহু আল্লাহর বসবাস। কথার দ্বারাই বোঝা যায়, আবাদ না হলে খাবো কি, ব্যবসা না হলে চলবো কেমনে, চাকরি না হলে বাঁচবো না, এরকম কথা কি আমরা বলি না? তাহলে আবাদ না হলে খাবো কি, এ কথা বলাতেই বোঝা গেল আবাদই আমাকে খাওয়ায়। আসলে খাওয়ানোর মালিককে। তাহলে আবাদ না হলে খাবো কি, ব্যবসা না হলে বাঁচবো না, চাকরি না হলে চলবো না, এরকম কথাগুলো বলাই হলো আমরা আল্লাহর পর্যায়ে কাউকে মনে করি। আবার অনেকে তো বলেই ফেলে খালি আল্লাহ দেওয়া হয়, হিল্লাও লাগে, আল্লাহ লাগে, হিল্লাও লাগে। এই জন্য আল্লাহ বলতেছেন মান ইল্লাহ, কোন আল্লাহ? যখন আমরা বলবো রব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, ধরে কোন সুবহানাল্লাহ, এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহর কোনো দুই নাই। কোরআন শরীফে একটা সূরা আছে, একবার পড়লে দশ বার, দশ পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনার বলতো সূরাটার নাম কি? ইখলাস। একবার পড়বেন, আল্লাহ আপনাকে খুশি হয়ে দশ পারা কোরআন পড়ার সওয়াব দেবে। তা আমরা এখানে তো শুধু ওয়াজ শুনতে আসি না, একটু সওয়াবেরও দরকার আছে, আছে না? নাই। তাহলে সকলে আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর সব পরিচয় এই সূরাটার মধ্যে আছে না? নাই। সূরাটার নাম কি? ইখলাস। দেখেন আপনি কোরআনে 114টা সূরা, আপনি যদি যে সূরা পড়বেন দেখবেন সূরার ভিতরেই সূরার নাম আছে। আপনি যদি বলেন কুল আউযু বিরব্বিন নাস, সূরার নাম কি? কুল আউযু বিরব্বিল ফালাক, সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরার নাম কি? ইজা জা আনাসরুল্লাহ, সূরার নাম কি? নাসর। আপনি যে সূরাই পড়েন সূরার ভিতরেই সূরার নাম পাবেন, কিন্তু সূরা ইখলাস পড়েন দেখেন এর ভিতরে সূরার নাম নেই। আচ্ছা গোটা সূরা পড়ে এই সূরার নাম হওয়া লাগতো সূরায় আহাদ, কি হওয়া লাগতো? কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটার নাম হওয়া লাগতো সূরায় আহাদ। কিন্তু আহাদ নাম না দিয়ে আল্লাহ ইখলাস কেন দিলেন? ইখলাস আপনারা কি জানেন ইখলাস মানে কি? ভালো ভালো, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের জন্য সুবহানাল্লাহ কোন কি বানাইছে, আরো জোরে কয় না। আমরা কিন্তু মাঝে মাঝে দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ও নাউযু বিকা মিনান্নার। এই দোয়াটা যখন কোনো মানুষ করে তখন ফেরেশতাকে আল্লাহ এ ব্যক্তি তো জান্নাতও দেখেনি জাহান্নামও দেখেনি, অথচ জান্নাত পাওয়ার চায় জাহান্নাম থেকে মুক্তি চায়, কারণ কি? আল্লাহ বলতেছেন এরাই জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন, যারা জান্নাত পাওয়ার চায় জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ বলেছেন এরাই জান্নাতি, কারণ জান্নাত এবং জাহান্নামের প্রতি যাদের বিশ্বাস আছে তারা ভালো কাজ করবে, খারাপ কাজ করবে, কিন্তু জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস থাকার পরেও যারা খারাপ কাজ করতেছে,
কাজ করতেছে। আপনারা বলেন তো তাদের কি অবস্থা, তাদের অবস্থাটা কি? এই অবস্থাকে সামনে নিয়ে মানুষ মরা গেলে আমরা সবাই যে আয়াত পড়ি, আমাদের বগুড়াতে কোনো মানুষ মরে গেলি মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনাদের সলঙ্গার খবর কি? একই খবর। আসলে মানুষ মরলে আমরা এই আয়াতে কারিমা পড়ি। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম এটা কিসের আয়াত, ও বলতেছে এটা মরার আয়াত। তোর এখন কিসের আয়াত? কারণ মানুষ মরলেই যখন পড়ে তাহলে সাধারণত একটা আইডিয়া হয়ে গেছে এটা মরারই আয়াত। আসলে কি এটা মরার আয়াত? আসলে এটা কি না কোরআনের আয়াত? তো কিন্তু একটা বিষয় আছে, তো বিষয় নাই। আল্লাহ বললেন ইজাত আসাবাতুহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে বিষয়টা হলো কি, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখানে বিষয় কি বোঝা গেল, এটা আসলে মানুষ মরার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। জোরে কেন ঠিক কিনা? তো তাহলে আমরা মানুষ মরলে কেন পড়ি? মানুষ মরলে পড়ার কারণ হলো আমাদের কাছে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। মরলেই যখন পড়ি, আমার কথা কি বুঝতেছেন না? তাহলে আমাদের কাছে কি বিপদ সবচাইতে? আপনার বলেন না কেন, আপনার মরবেন না বাঁচবেন? তো মরবেনই তো। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মুসলমানের কাছে মরাটা কোনো বিপদ নয়, মুসলমানের কাছে মরাটা হলো জান্নাতে যাওয়ার দরজা খোলা। জোরে কেন? সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান, আমরা মরে গেলে কোথায় যাব? আরো জোরে জোরসে বলুন, তো জান্নাতে যাওয়ার কথা শুনে বিপদের আয়াত কেন বলি? মানুষ মরে গেলে আমরা কেন বলি শোক সংবাদ? আসলে বলা লাগতো সুখ সংবাদ। সুখ সুখ বুঝেন না, এতদিন কষ্ট ছিল। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনরা হলো দুনিয়ার এই জেলখানার মধ্যে বড় কষ্টে ছিল, যেই মরে গেল স্বাধীনতায় পেয়ে সে জান্নাতে ঢুকে গেল। জোরে কেন? তাহলে শোক সংবাদ না সুখ সংবাদ? আমরা কি বলি? শোক সংবাদ। আমরা বুঝাই মরে বিপদে পড়ে গেল। আসলে আমরা যারা মুসলমান, আমি আমার সামনে যারা আপনার বসেছেন আমরা সবাই কি? আল্লাহ বললেন কি বুঝলেন? আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি ওয়াজ করার আগে আয়াতগুলোর অর্থ আপনাদের কাছে ভালো করে বুঝাই, তারপরে দেখবেন ওয়াজ কানির মতন মনে হবে। আমাদের বাংলাদেশে সবচাইতে আমাদের সমস্যা হলো আমরা মরবার চাই না, আমরা কি করবার চাই না, দরকার হলে বাতিলের সঙ্গে আপোষ করব কিন্তু মরব না। বর্তমানে আমরা কার সঙ্গে আপোষ করছি? বাতিল, বাতিলের সাথে আপোষ করে আছি। বাঁচা লাগবে বাবা, যে ভাবেই হোক বাঁচা লাগবে। আমরা যতই চেষ্টা করি যে ভাবেই হোক বাঁচা লাগলে আমরা কি বাঁচব? আমরা তো মরবই। কারণ আব্দুল আলিম একটা গান গাইছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, মনে পড়তেছে? আমার হীরা মন পাখি আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে সবই মিশে আর ফাঁকি। আল্লাহ বলেছেন বাল তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা।
আল্লাহ বলেছেন তুচ্ছ, এই দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না, আমি তোমাদের জন্য চিরস্থায়ী আখেরাতকে সুন্দর করে সাজায় রাখছি। যেরকম কোন ছেলে বিয়ে করে বাসর ঘরে যায়, প্রত্যেকটা মুসলমান মৃত্যুবরণ করে জান্নাত নামক বাসর ঘরে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন কি বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন তোমাদের মৃত্যুর কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমাদের কবরের কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ আমি দুনিয়াতেই তোমাদেরকে জান্নাত দেখায়া তারপরে জান্নাতে নিয়ে আসবো। দরকার সুবহানাল্লাহ, এত সুন্দর সুন্দর কথা আল্লাহ কার জন্য বলছে? আমাদের জন্য। এই কথাটাই আমি শুনবার চাচ্ছি, আপনারা ওয়া শুনবেন না যে তাহলে আপনারা কি হয়ে শুনবেন? মুসলমান হয়ে তো শোনা লাগবে না কি কর? তাহলে জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে? হ্যাঁ বোঝেন, ফেরেশতারা জান্নাত বানাইছে ঠিকই, কিন্তু দেখবে পারবে না। আল্লাহ কইছিল তোমার দেখাটা মঞ্জুর করলাম যাও। ফেরেশতা জিব্রাইল জান্নাত দেখার জন্য উড়াল দিলেন, উড়াল দিলেন, কারণ ফেরেশতা জিব্রাইলের পা আছে না পাখা আছে? আপনার কি পায়ের কথা শুনছেন, কিন্তু পাখার কথা শুনছেন? কয়শো পাখা? ছয়শো পাখা। একদিন নবী জিব্রাইলকে বলেছিল যে জিব্রাইল, লহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? ফেরেশতা জিব্রাইল বলে, রাসূলুল্লাহ চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। এখন বলেন জিব্রাইলের গতি কেমন? বুঝলেন, বারোটার পরে গাড়ি ছাড়ছি বাড়িতে এসে আমাদের সকাল আটটা। ওই মাগুরা মোহাম্মদ তা আজকে বলছে যে কখন আসবেন, আমি বউকে বলি যাচ্ছি যাচ্ছি, এটা ঠিক, কিন্তু আসতে পারবো কিনা এটা আল্লাহ জানে, ঠিক? তো এই জন্য আমরা যারা এখানে এসেছি ইন্না লিল্লাহ দিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি, বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোটো বাচ্চা হয়েছেন দেখে মনে করেন না যে আমার দাদা বাচ্চা আছে আমি পরে যাবো, তা না, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, আর আসলে যাইতে হবে, যখন আসলে যাইতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে কি বলতেছিলাম, আল্লাহওয়ালারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি তোমাকে চিনতে পারো তাহলে তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবা। একজন আল্লাহর ওলি, নাম হলো নোমান ইবনে সাবিত, জোরে বলেন নাম কি? একসময় এই মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা অস্ত্র দিয়ে কাবু করতে পারে নাই, কারণ গোটা বিশ্ব তখন মুসলমানের হাতে ছিল। জোরে কান সুবহানাল্লাহ, কারণ মুসলমান যখন হাতে অস্ত্র নিত তখন মুসলমানেরা বিশ্বাস করত যে আমি অস্ত্র চালাই না, আল্লাহর পাওয়ার আমার সঙ্গে আছে। জোরে কান সুবহানাল্লাহ, এই জন্য কোনোদিনও কোনো কাফেরের লোকেরা মুসলমানের সঙ্গে জিহাদে পারে নাই। যখন মুসলমান গোটা বিশ্ব দখল করল এমন সময় কাফেরেরা মুসলমানদেরকে নাস্তে নাবুদ করার জন্য ছয়টা প্রশ্ন করেছিল। রে মুসলমানেরা, এই ছয়টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরাও মুসলমান হয়ে যাব। এক নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ কোথায় আছে? খুব খেয়াল করবেন, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ কোথায় আছে? তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহর আগেই পৃথিবীতে কে ছিল? তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহর চেহারাটা দেখতে কেমন? তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহটা এখন কোন জায়গায় বসে আছে? তোমরা যে নবীকে বিশ্বাস করো সেই নবী লাইলাতুল মিরাজে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আমাদের প্রশ্ন হলো কোন দরজা দিয়ে গেছে? দরজা দেখান লাগবে। এখানে কাফেরেরা মুসলমানদেরকে নাস্তে নাবুদ করার জন্য, আমি তো মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এই আল্লাহর ওলির কথাটা বুঝানোর জন্য বলতেছি যে তোমাদের আল্লাহ কোথায় আছে, তোমাদের আল্লাহ কি করতেছে, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, তোমাদের আল্লাহ ঢপ কেমন, তোমাদের আল্লাহ এখন কি করতেছে, তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়ি গেল, দরজা দেখার লাগবে। আল্লাহ ব্যাপারে পাঁচটা, নবী ব্যাপারে একটা, এই ছয়টা প্রশ্ন করেছিল আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে, যখন গোটা পৃথিবী
মুসলমানের দখলে ছিল ধরে কোন সুবহানাল্লাহ এখন গোটা পৃথিবী কি মুসলমানের দখলে এখন মুসলমান হয়ে গেছে ফুটবল ফুটবল বোঝেন না কাফেরেরা খেলতেছে আর মুসলমান হচ্ছে বল আর মুনাফিকেরা খালি তালি বাজাচ্ছে তালি আজকে যারা পুরকিত মুসলমান তাদেরকে নিয়ে কাফেরেরা ফুটবল খেলতেছে ওর লাত্তি মারতেছে আমেরিকার কাছে যায় আমেরিকা লাত্তি মারে রাশিয়ার কাছে যায় রাশিয়া লাত্তি মারে ভারতের কাছে যায় যেরকম বর্তমান আমাদের বাংলাদেশ ভারতের বুঝতেছেন না তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ইজাত আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ডাকতে বলে জিব্রাইল আমার বান্দারে জানো ঠিকই কিন্তু চিনো না এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে যদি জানবার চাও তাহলে আগামী জুমার দিনে আগামী কি দিনে জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিবে ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে কোন বান্দা যে আজান দিলে মসজিদে যায় এখন আপনারা বলেন তো যে বান্দার জন্য আল্লাহ জান্নাত বানাছে এরা কোন বান্দা আল্লাহ রাসূল বললেন বাইনাল আব্দি আল কুফরি তর্ক সালাত সবাই বান্দা নয় যারা আল্লাহর নামাজ পড়বে তারা হলো বান্দা আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের এখন বলেন জান্নাত কার জন্য নামাজের জন্য না বেনামাজের জন্য এখন যদি বেনামাজি কয় আমি জান্নাত চাই আছে না নাই এরকম আছে না নাই আজকের মাহফিল কিসের জন্য মসজিদের জন্য মসজিদের উন্নয়ন তাই হুজুর মসজিদ দোতলা করা লাগবে মুসল্লি হাঁটে না তাই আমি কইলাম ফজরের খবর কি কয় এক কাতার জোহরের খবর কি কয় এক কাতারে হয় না আসরের খবর কি কয় তিন পা কাতার মাগরিবের খবর কি কয় দেড় কাতার এশার খবর কি কয় হাফ কাতার তো তাহলে মসজিদের ভিতরে কয় কাতার কয় নয় কাতার তো মসজিদের ভিতরে নয় কাতার দেড় কাতারে হয় না তাহলে দোতলা করা লাগবে কে তখন বলতেছে একজন ও যে হুজুর জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা রাগ করছে খুব যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন আপনারা টেকা টেকা দিয়া মসজিদ খালি সাইজ করো নাকি আগামী জুমার দিনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দিবে তাকে জিজ্ঞেস করলেই তুমি জানতে পারবে জিব্রাইল এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম বাড়াছে না কমাছে এই বান্দা কিন্তু মাটি থেকে তৈরি করা হয়েছে এই বান্দাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন এই বান্দার প্রথম মানুষ যিনি যিনি আমাদের আদি বাবা তার নাম কি জরেকর নাম কি একটা গান শোনেন মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আপনারা বলেন তো কে সেজদা করেনি শয়তান আসলে আগে কি শয়তান ছিল শয়তান ছিল না এটাই বোঝানোর জন্য মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু আপনারা বলেন তো সেজদা করার আগে কেউ শয়তান ছিল না সেজদা না করাই তো ইবলিস হয়ে গেল নাকি কোন তাহলে ইবলিসকে কে নিষেধ করলো যে আদমকে সেজদা করিস না তাহলে বোঝা গেল সেজদা করার আগেও শয়তান ছিল তাছাড়া কে করলো তাহলে সবচাইতে বড় শয়তানের নাম কি ইবলিস না অহংকার এ কথা কয় না কেন আজকে এই জিনিসটা জানে
সবচাইতে বড় শয়তানের নাম হলো অহংকার, যারা কোনো মতে ক্ষমতায় বসে কয় আমাকে নামাই কে, এরাই হলো বড় শয়তান। জোরে কোন কথা ঠিক কি? শয়তান ছিলেন না। সূরা নাসের মধ্যে আল্লাহ কি বলেছেন, খালি জিনকে তোমরা শয়তান বলে দোষ দিও না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে হচ্ছে বড় শয়তান। সে শয়তান চিনেন আপনারা? আল্লাহ বলেন ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুউন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাআকিলু তাআকিলু। আল্লাহ বললেন জিব্রাইল তুমি ইমাম হও, যে বললেন না আগামী জুমার দিনে যে প্রথম মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে মুসলমানেরা মানে আল্লাহর বান্দা জান্নাত কেমনে দেখবে, মনে আছে? হ্যাঁ, তো তুমি ইমাম হও, আর সমস্ত ফেরেশতারা মুসল্লি হও। আদমকে কাবা বানায় ফেরেশতা জিব্রাইল ইমাম হলেন, সমস্ত ফেরেশতা হলেন মুসল্লি। আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ কবেন না, আসলে সেজদার মালিককে? আরো জোরে আল্লাহ। কিন্তু সে আল্লাহ কেন বললেন আদমকে সেজদা করো? মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যখন তোমাকে চিনতে পারবে তোমার আল্লাহকেও তুমি চিনতে পারবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মাথায় যদি চুলকানি হয় পায়ের পাতায় ঢোল কোম্পানি মানুষ মার্কা আওয়াজ দেওয়া কোনো লাভ হবে? এ ধরে কোন হবে? আমার চুলকানি হতে কোথায় আর ওষুধ মালিশ করি কোথায়? পায়ের পাতায় তো বাইরে যাবে। তো আজকে আমাদের যুবকেরা কেন আওয়াজ পড়ে না, মেয়েরা কেন ব্যবহৃত হয় ঘরে? মুরব্বীরা চারটা ঢিল আল্লাহর সাথে দিছে মিল, এগুলো আমাদের বোঝার দরকার আছে না? এ ধরে কোন আছে না? এক দাদা কয় এখনকার ছেলেটা সব খারাপ, একটা ছেলে ভালো না। আমি দাদা করলাম, দাদা আপনি যখন যুবক আছিলেন তখন কেমন আছিলেন? দাদা কয় আমি তো শয়তান আসলো ভাই। তার মনে বোঝা গেল একটা বয়স, এটা শয়তানি করারই বয়স। জোরে কর কথা ঠিক কিনা? এই বয়সটা যখন পার হয়ে যায় তখন সামলা ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, আর বিশ্বাস যে আমি আর বাঁচবো না, যে কোনো সময় মর্ম। কিন্তু আপনারা বলেন তো মৃত্যুর কথা, এটা কি বুড়া হলে মনে হবে না সবসময় মনে রাখা লাগবে? কেন আমরা সবসময় মনে রাখতে পারি না? একটাই মাত্র কারণ হলো আমি আমাকে চিনতে পারি নাই। রথীন্দ্রনাথ একটা হিন্দু মানুষের গান গাইছে, পঞ্চআত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জন, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কা? একটা হিন্দু মানুষ বুঝলো, আর আমরা মুসলমান হয় কিছুই বুঝলাম না। আজকে বুঝলেন কেন ইন্নালিল্লাহ বলি আমরা? বোঝার দরকার আছে না? নাই ধর এখানে আছে না? না, আল্লাহর বান্দারা যে কথা বলতেছিলাম, হাজার হাজার খ্রিস্টানেরা একদিকে একত্র হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানেরা সবাই একত্র হয়ে গেছে। বর্তমানে গোটা বিশ্বে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো দল নাই, ওরা সবাই এক। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো ফিলিস্তিনের মুসলমানকে এত মারতেছে, অথচ ছোট্ট একটা ইসরায়েলকে আমেরিকা কিছুই কয় না। কারণ কি? ইহুদি এবং খ্রিস্টান এরা তলে তলে এক, এমনকি হিন্দুরাও পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে এক হয়ে গেছে, খালি মুসলমানের মধ্যে ফেতনা শুরু হয়েছে। ঠিক এখনো গোটা বিশ্বে মুসলমানের মধ্যে খালি ফেতনা, এতই ফেতনা, দোয়াল্লিন আর জোয়াল্লিন। একটা আমিন আসতে কয় একটা জোরে কয়, একটা হাত এটি বান্ধে একটা এটি বান্ধে, এই নিয়েই গন্ডগোল। কেউ কয় নূরের তৈরি, কেউ কয় মাটির তৈরি, এরকম একটা গন্ডগোল আছে না? নাই জোরে কেন আছে না? এই ফেতনা করতে করতে আমাকে আজরা এসে খারাপ হয়। হাজার হাজার খ্রিস্টানেরা একসাথে একত্র হয়ে মুসলমানদেরকে বলতেছে, রে মুসলমান তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহ এখন কোথায় আছে? তোমাদের আল্লাহকে যে বিশ্বাস করো সে আল্লাহর ঢপটা কেমন? তোমাদের যে আল্লাহকে বিশ্বাস করো সে আল্লাহ কোন দিক হয়ে বসে আছে?
তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল, তোমাদের আল্লাহ এখন কি করতেছে, তাহলে কয়টা হলো? আর বলেছে তোমরা যে নবীকে নিয়ে পাগল হয়েছ, যেই নবীর নাম শুনলে তোমরা দরুদ পড়ো, সেই নবী তোমাদেরকে কেমন মিথ্যা কথা বলেছে তোমরা জানো? নবী সাত আসমান পাড়ি দিয়ে কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, এই দরজা দেখান লাগবে। এই ছয়টা প্রশ্নের সামনে সমস্ত মুসলমান কুপকাত হয়ে গেল যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ দেখতে কেমন এটা কোনোদিন তো আমরা বলতে পারি না, কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। আমরা কি আল্লাহকে দেখছি নাকি? অথচ আল্লাহ বলতেছেন আনতা'বুদুল্লাহ কান্নাকা তারাহু, তোমরা যখন আমার ইবাদতের মধ্যে বান্দা হয়ে যাবে তখনই তোমরা আল্লাহকে দেখতে পাবে। এখন আমরা আল্লাহ দেখবার পাই না, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন ইবাদতের মধ্যে যখন বান্দা হয়ে ঢুকবে তখন আল্লাহকে তোমরা দেখতে পাবে। আমরা তো পাই না, কারণ কি? আপনার জীবন আছে না নাই, জোরে কান আছে না নাই, দেখছেন কোনোদিন? দেখছেন? আপনি বলেন তো যে আপনার জীবনকে আপনি যেরকম বিশ্বাস করেন, আমার আল্লাহকে কি সেরকম বিশ্বাস করেন? করেন না। আপনি জীবনকে যে ভালোবাসেন আল্লাহকে কি ততটুকু ভালোবাসেন? ভালোবাসেন তো, জীবনও তো আপনি দেখেন নাই, তো সেই জীবনকে এত ভালোবাসেন না থাকে আল্লাহর জন্য, আমরা সে জীবন দিতে চাই না কেন? আল্লাহ বলেছেন আমাকে না দেখে আমার জন্য যারা জীবন দিবে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলতেছি তাদের জীবন থেকে মৃত্যু শব্দটা আমি উঠিয়ে দেব, তাদের জীবনে কোনোদিন মৃত্যুই নাই, বরং আমি আল্লাহ বলেছি তারা সব সময় জীবিত। জোরে কান সুবহানাল্লাহ। আসেন একটু মনোযোগ দিয়ে শুনেন, পৃথিবীর সমস্ত মুসলমানেরা এই ছয়টা প্রশ্নের কাছে যখন কুপকাত, সমস্ত মুসলমান চিন্তায় পড়ে গেল, কারণ খ্রিস্টান ইহুদিরা শর্ত দিছে উত্তর দিবার পারলে আমরা সবাই মুসলমান হয়ে যাব, আর উত্তর দিবার যদি না পারো তাহলে মিডিয়ার মাধ্যমে প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। তাহলে নাউজুবিল্লাহ করলে হবে না তো, বর্তমান আমাদের ইসলামের যে সাইজ হিন্দুরা পর্যন্ত আমাকে ঘৃণা করে জানেন। আমার এলাকার এক লোক গরু বিক্রি করা যায়, দুধের গরু বেচা হয় না, ধাপের অর্ডার দিয়ে যায় বেচা হয় না। একজন কাছে তুই যদি হিন্দু সাজে গরু আনিস তাহলে বেচা হবে, হিন্দু সাজা লাগবে, এই মুসলমান সাজে তুই গরু বেঁচে পারবো না, তোর স্বভাব বিশ্বাস করে। পরে ওই কি করছে, ধুতি পরে হচ্ছে একটা গেঞ্জি গাঁত দিয়ে কপালতে একটা তিলক দিয়ে ওই দুধের গরু নিয়ে গেছে, সবাই বলতেছে হিন্দু বারে মিথ্যা কবে না, হিন্দু মানুষ মিথ্যা কয় না রে, গরু বিক্রি হয়ে গেছে। মুসলমান সাজে পাঁচ আট কেউ দেয় না, আরে হিন্দু সাজিছে এক হাতি গাছা শেষ, হাসতেছে আল্লাহর বান্দারা তারা কোরআনের মাহফিল আইছেন। আজকের বিষয় হলো দুইটা, জোরে গান কয়টা, একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহওয়ালাদের কথা। কোরআন হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহওয়ালাদের কথা হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যতক্ষণ তুমি তোমাকে চিনবার না পারবে ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহকে তুমি চিনবার পারবে, আর আল্লাহকে যদি না চিনি যত সেজদা দেন একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর রুকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহু। সুবহানাল্লাহ। আসেন আর ভূমিকা লম্বা না করে এখন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো আপনাকে বুঝাই দিই, কিন্তু বোঝানোর দরকার আছে না নাই? আছে। এখন প্রথম যে কথাটা বলেছি সেটা কি? প্রথম যে কথাটা হলো আগামী জুমার দিনে ফজরের নামাজ জুমার নামাজের সময় যে মুসল্লি সর্বপ্রথম আসবে তাকে পরীক্ষা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে।
আজান দিয়েছেন হযরত বেলাল, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, দুনিয়ার যত মুয়াজ্জিন আজান দেয় এই আজান কিন্তু মানুষের কানে যায়, আবার অনেকে শুনবারও পায় না। আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আরে আপনারা এখন বলেন তো যে হযরত বেলালের আজানের মধ্যে এমন কি গুরুত্ব, যে গুরুত্বর কারণে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কারণ সর্বপ্রথম হযরত বেলাল ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাজিল করেছেন। খুব খেয়াল করবেন, হযরত বেলালের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। এর আগে আবু বকর ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। খাদিজাতুল কুবরা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। হযরত আলী ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। আব্দুর রহমান ইবনে আউফ ঈমান গ্রহণ করেছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই। কিন্তু বেলাল যখন ঈমান গ্রহণ করলো আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদু। আপনার বলেন তো এর মধ্যে কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহ ঈমান গ্রহণ করেছে, আবু বকর রাদিয়াল্লাহ স্বাধীন ছিল, ধরে কারণ কি ছিল স্বাধীন বোঝেন আপনারা? হাতিজাতুল কোবরা স্বাধীন ছিল, ওসমান গনি স্বাধীন ছিল, হযরত আলী স্বাধীন ছিল, কিন্তু হযরত বেলাল ছিল গোলাম। এই গোলাম থাকার কারণে আল্লাহ আয়াত নাযিল করছে, বেলাল খালি ঈমান গ্রহণ করলে হবে না, ঈমান গ্রহণ করার পরে নানা রকম নির্যাতন আসবে, নিষ্পেষণ আসবে, এরপরে ঈমানের উপরে ইস্তেকাম থাকতে হবে, অটল থাকতে হবে। আপনার বলেন তো হযরত বেলাল অটল ছিলেন না? কি করছে তার জীবনে পড়ে দেখেন, শুধুমাত্র তার কোনো দোষ নাই, কিন্তু একটাই দোষ, ঈমান গ্রহণ করছে। এই ঈমান গ্রহণ করার অপরাধে সারাদিন বেলালকে মারছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। আবার সকাল বেলাও যখন দেখে বেলালের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে, আবু জেহেল দৌড়ে এসে বেলালের মুখের কাছে কানটা লাগায় শোনে, তখনও বেলাল আল্লাহর জিকির করতেছে। আবু জেহেল চিল্লায় বলে, যে পাথর আমরা 20-25 জন ধরে বেলালের বুকের উপরে চাপা দিলাম আর সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে, আমার মনে হয় ঈমানের পাওয়ার অনেক বেশি। এ কথা আবু জেহেল বলেছে, সুবহানাল্লাহ। আপনাকে এখন আপনার বলেন তো একটা কাফের বলতেছে আমার বিশ্বাস ঈমানের পাওয়ার অনেক বেশি, তারপরও আবু জেহেল ঈমান গ্রহণ করেনি কেন? হ্যাঁ, আজকে আমাদের বাংলাদেশেও, অনেকে ঈমান গ্রহণ করে নাই, একটাই কারণ তাদের ভিতরে ক্ষমতার লোভ। জোরে খান, কিসের লোভ? অথচ আল্লাহ বলেছেন, তুইজ্জুমান তাশা পড়েন, তুইজ্জুমান তাশা ওয়াতুজিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারা হলো, যেন আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়। জিব্বার মধ্যে পেরেক মারার পরও বেলালের জিব্বার আগা আল্লাহ আল্লাহ আহাদ আহাদ জিকির করতেছে। হাজার হাজার মানুষ বেলালের মরার দৃশ্য দেখতেছে, এখানে সবাই তালি বাজায়। বেলালের এমন কষ্টে কথা বলার কোনো মানুষ নাই। এমন সময় বেলালের ভাই, সুবহানাল্লাহ, কোন হয়তো বলবেন হুজুর বেলালের ভাই কেমনে, রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়াত, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। বেলালের সবচাইতে আপন ভাই নাম হলো আবু বকর। 1000 টাকার বিনিময়ে সোনার টাকা দিয়ে বেলালকে মুক্ত করে যখন নবীর দরবারে হাজির করেছে, আল্লাহর নবী বেলালের কপালে চুমাতে বলে, বেলাল তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। ও বেলাল, আমি রাসূল বলতেছি,
তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়া বুশিরু বিল জান্নাহ, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বেলাল চোখের পানি বের করে কাঁদতেছে। রাসূল বলে, বেলাল বেহেস্তের সুসংবাদ দিলাম, এরপরও কান্দো কেন? বেলাল বলে, রাসূল আল্লাহ, আল্লাহর জিকিরের মধ্যে এত মজা, আমার জান্নাতের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ, কোন ওরা যখন আমাকে মারছে, বুকে পাথর চাপা দিয়ে রাখছে, তখন আমি আল্লাহর জিকির করে এমন মজা পাইছি, যেই মজা কলি যায় ওই মজা আল্লাহর জান্নাতের ভিতরে নাই। আজকে আমাদের বাংলাদেশে অনেক জাকের দেখবেন জিকির করতে করতে পাগল হয়ে যায়, যাই কি যায় না? আমরা অনেক সময় বলি লোকটা পাগল হয়ে গেছে, আসলে কি পাগল? আসলে আল্লাহর জিকিরের মধ্যে মজা পাইছে। বেলাল বলে, রাসূলুল্লাহ, মরে গেলে জান্নাত পাবো, কিন্তু এত কষ্ট স্বীকার করার পরে এই দুনিয়া থেকে আমার কোনো পুরস্কার নাই। কারণ বেলাল যখন মোনাজাত করে, সে মোনাজাতের মধ্যে বেলাল বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। আগে দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখেরাত কোনো দিনও সুন্দর হবে? যার কোনো সুন্দর হবে তো আমার দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ রাসূল বলে, বেলাল, এই দুনিয়াতে তুমি আবার কি চাও? বেলাল বলে, হুজুর, দুনিয়াতে আমি একটু মুয়াজ্জিন হয়ে যে আল্লাহ জিকির করে পিটন খাইছি, ওই আল্লাহকে বড় আকারে, আল্লাহ আমার মহান, সেটা বড়ত্ব আকারে আমি একটু প্রচার করতে চাই। জোরে কান, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলালের কপালে চুমা দিয়ে বললেন, বেলাল, এই পরিবেশ বর্তমানে মক্কাত নাই, তুমি যে জোরে আল্লাহ আকবার কুবা, সেই পরিবেশ বর্তমানে মক্কাত নাই। এই পরিবেশ যেদিন সৃষ্টি হবে, এই পরিবেশ যেদিন তৈরি হবে, সেদিন তুমি সর্বপ্রথম জোরে আজান দিবে। জোরে কান, সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশে এই পরিবেশ আছে কি মনে হয়? না, মুয়াজ্জিন যদি ভিন্ন ভিন্ন আজান দেয়, আপনাদের এলাকার যত গ্রাম আছে প্রত্যেক গ্রামে মুয়াজ্জিন যদি মাইকে আজান দেয়, কেউ আপত্তি করবে না। কিন্তু সব মুয়াজ্জিন যদি সলঙ্গা থানার কাছে এক হয়ে আজান দেয়, সমস্ত মুয়াজ্জিন, যত মুয়াজ্জিন আছে সব মুয়াজ্জিন সলঙ্গা থানার কাছে যায় বলতেছে, আল্লাহু আকবার, এই কথা যদি বলে, আপনারা বলেন তো পুলিশকে ভিতরে থাকবে না বাইরে আসবে? বাইরে এসে বলবে, তোরা একত্র হলি কেন? ভিন্ন ভিন্ন আজান্তে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একত্র হলি করোনা ধরবি? আপনারা তো যেভাবে বসে আছেন, কি আপনারা তো যেভাবে বসে আছেন করোনা ধরবে? আল্লাহ যদি না ধরায় করোনার কোনো ক্ষমতা আছে? এটাই তো আল্লাহ বললেন, মান ইল্লাহ, তুমি কোন আল্লাহ? করোনা, করোনার কোনো শক্তি নাই। সমস্ত শক্তিকার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ যদি বাঁচায় করোনা কোনোদিন মারতে পারে না, আর আল্লাহ যদি মারে দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে? এরই নাম হলো ঈমান। হাজার হাজার মুসলমান আলেমেরা বেকায়দায় পড়ে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে, নাম হলো নোমান ইবনে সাবে। হাজার হাজার আলেমেরা বেকায়দা, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে, নাম কি? নোমান ইবনে সাবে। ওই খ্রিস্টান ইহুদির এলাকার ঢুকছে, যারা অহংকার করে বলতেছে যে 6টা প্রশ্নের উত্তর দিবার পারলে আমরা মুসলমান হব, না দিবার পারলে গোটা বিশ্ব মিডিয়ার মাধ্যমে প্রচার করে দেব ইসলাম হলো ভুয়া জাত। আপনারা বলেন ইসলাম কি ভুয়া? সব কি না ইসলাম ছাড়া সব? এই কথাটা বলা লাগবে, এটা আমার কথা না, কথা কার? আল্লাহ কোরআনে বললেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? আর খ্রিস্টান ইহুদিরা কি কয়? আমরা প্রচার করবো এটা ভুয়া। কোন আলেম যখন সামনে যাওয়ার পারে নাই, 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে নোমার ইবনে সাবে ওই খ্রিস্টানদের সামনে গিয়ে বলতেছে, রে খ্রিস্টানেরা,
তোমরা যে ছয়টা প্রশ্ন করতেছো আল্লাহ চাহে তো আমি সবগুলোর উত্তর দিবার পারব। এক আলেম যা বলতেছে যে তুমি কি ওই ছয়টা প্রশ্ন শুনছে, তুমি যে একটা সওয়াল মানুষ, তুমি যে বলতেছো আমি ছয়টা প্রশ্নের উত্তর সব দিব। আমরা বড় বড় আলেমেরা যেখানে কাজ হয়ে পড়ে আছি আর তুমি আমাদের ছাত্র হয়ে তুমি ছয়টা প্রশ্নের উত্তর দিবে, তুমি কি প্রশ্নগুলো শুনছে? তখন বলতেছে শোনেন আল্লাহর কোরআন থেকে নোমান ইবনে সাবিত বলতেছেন আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আমি কোরআনের হাফেজ, আর কোরআন তেলাওয়াত করতে করতে আমার ঈমান এত বেড়ে গেছে আমি যদি নাও পারি আল্লাহ পাক আমাকে পারায়া দিবে। আমার বিশ্বাস ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই, আর ওই শালারা কয় ইসলাম ভুয়া। আমার ঈমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। আপনাদের মনে কি হয়, আপনাদের মনে কি হয় আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স যতই পারমাণবিক বোমা তৈরি করেন বিশ্ব থেকে মুসলমানকে উৎখাত করবে? এটা কখনোই সম্ভব না। মুসলমানের কাছে সবচাইতে বড় বোমা আল্লাহর কোরআন রয়েছে, ধরে কথা বলছি। পারবে? ওদের কাছে কি আছে? নমুদের কাছে তো আগুনের চুলা ছিল, পারছে? পারছে? 40 দিন ধরে আগুন জ্বলায় আর কয় যেখানে হাজার হাজার ইব্রাহিম পুড়ে পড়ার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে, পারছে? তাহলে এখন আমাদের ইমান কেন এত ভয় করতেছে? জোরে কথা বলি না, ফিসফিস করে গল্প করি। যদি কয় কাবা কি বলিস রে, একটু জোরে কয়, দেওয়ালের কান আছে হুজুর, দেওয়ালের কান আছে। একটা হক কথা পর্যন্ত আমরা জোরে বলি না, ভয় করতেছি। কার ভয়? পুলিশ ধরার ভয়? মুসলমান পুলিশ ধরার ভয় করবেন কেন? ইমান থাকলে আজরাইল ধরার চিন্তা করবেন, জোরে করে কথা ঠিক কিনা? খালি একটাই ভয়, না জানি কি হয়, না জানি কি হয়। চিনেননি তো আপনাকে, আপনি চিনেননি তো, এই জন্য বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছে। থাকে যে কোনো সময় আজরাইল আসবে, তখন কিভাবে ধরা দেওয়া লাগে আর কিভাবে ধরে তখন বুঝবেন। ধরা দুই রকম, চোরক ধরা আর শ্বশুর জামাইয়ের হাত ধরা, দুটাকে এক ধরা। 10 দিন হলে চোরক খুঁজতে পুলিশ পায় না, হঠাৎ পাশে সেই ধরা ধরতে হয়। প্রতিদিন বাজারে জামাই আসে, শ্বশুরের বাড়ির যায় না, শ্বশুরও জামাই দেখে ধরছে, সেই ধরা। শ্বশুর ধরে বলতে চায় আমার বাড়ির জামাই লাগবে, যদি না যাও চা খাবা না কি খাবা সেটা খাবো, এমন ধরা ধরছে। আর পুলিশ তো শয়তান তো খুঁজে খুঁজে পাই না। আজকে আমাদের মুসলমানদেরকে আজরাইল ধরবে দুই রকম, যারা প্রকৃত বান্দা তাদের ধরবে জামাই ধরা, ধরে কেন কি ধরা, আর যারা মুসলমান সাজে বসে আছে এরকম হলো চোর ধরা। তো আপনারা কোন ধরার মধ্যে পড়বেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, ধরে কেন আমিন। ইজাত আসাবাতুহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত বেলাল আযান দিয়েছে জুমার, সুবহানাল্লাহ, ফেরেশতা জিব্রাইল তাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের ভিতরে অপেক্ষা করতেছে, কারণ সর্বপ্রথম যেই বান্দা ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। বেলাল আযান দেওয়ার পরে ফেরেশতা জিব্রাইল একটা সাহাবী, নাম কি, দাহিয়াতুল কালবি, সাহাবীর চেহারায় চুপটি করে দাঁড়িয়ে আছে, সর্বপ্রথম যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতেছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। সোনাল খবর না, কেমন কেমন ছাত্র? আল্লাহ নবী বলেছেন ইন্নি বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে পাঠাইছেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আর আমার ছাত্র যারা হবে তারা সার্টিফিকেট চরিত্রে গোল্ডেন এ প্লাস পাবে। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় সালাম দেয়া বলে আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিব্রাইল কোন জায়গায়? দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়
ফেরেশতা জিব্রাইল সালাম দেব আবুবকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিব্রাইল কোন জায়গায়? আবুবকর কান্দের বলে, রে দাইহিয়াতুল কালবি, আমি মসজিদের মধ্যে কোনোদিন জিব্রাইল খুঁজতে আসি না, আমি মসজিদের মধ্যে আমার আল্লাহকে পেয়ে যা, আমি কোনোদিন ফেরেশতা খোঁজার জন্যে আসি না। তো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমি আল্লাহর বান্দা, আমি ফেরেশতা খুঁজি না। কেন খুঁজি না? কারণ আমার বাবা সুবহানাল্লাহ কর না গায়ে ফেরেশতা জিব্রাইল ইমাম হইয়া সমস্ত ফেরেশতাকে মুসল্লি কইরা আল্লাহ বললেন উসজুদু লি আদম। আপনাদের মনে আছে না? ভুলে গেছেন? আপনারা কখনো মনে করবেন না, হুজুরের থেকে এটি যাচ্ছে মনে হয় লাইন ছাড়া, তা না, আমার ওয়াজের মধ্যে লাইন আছে না নাই। আল্লাহ বললেন উসজুদু লি আদম, জিব্রাইল ফেরেশতাদের নিয়ে সেজদা দিলেন, সেজদা থেকে মাথা তুলে আবার সেজদা দিলেন। আল্লাহ বললেন জিব্রাইল, আল্লাহ ফেরেশতাদের বললেন, এই ফেরেশতা আমি কয় সেজদা দিবার কইছি? আমি বলেছি উস জুদুলি আদামা, আদমকে সেজদা করো। তো একটা সেজদা দিলেই হতো, তোমরা দুই সেজদা দিলে কেন? তো ফেরেশতা বলতেছে আল্লাহ আমাদের দোষ নাই, আমাদের ইমাম যদি ভুল করে তা আমরা কি করবো? ধরলে ইমামত ধরেন। আল্লাহ বলতেছেন না, ইমাম ভুল করলে মুসল্লিদের সজাগ হতে হবে। ইমাম মানে নেতা, নেতারা অনেক সময় ভুল করতেও পারে, কিন্তু লোকমা দেবে কে? জোরে কোন অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর লম্বা জুব্বা গায়ে দিয়া খুতবা দিচ্ছেন, এমন সময় এক সাহাবী মাঝখান থেকে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলতেছেন আমার দোষটা কোন জায়গায়? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আপনারা বলেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্ধ পৃথিবীর খলিফা, এরকম বাংলাদেশের মতন 128টা দেশের প্রেসিডেন্ট, জোরে কোন সুবহানাল্লাহ, আর সেই প্রধানমন্ত্রী খলিফাকে আটকায় বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিল হয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে তোমরা নামাজ পড়তে এসেছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সাহাবীর বলে, আব্দুল্লাহ, গত পরশুদিন বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দিয়েছে, কিন্তু তোমার পরনে পুরানো কেন? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে দুনিয়ার সবাই যখন ঘুমায়ছিল এমন সময় আমার বাবা আমার দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে, আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন কেন? ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এটা আমার ভাগে পড়েছে, আমি গাইদা দিকে এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে আগামীকাল জুম্মায় খুতবা কেমনে দিব, তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা, তোরটার আমারটা মিলে লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার পরে বাবা নিজেরটার আমারটা মিলে একত্র করে লম্বা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দে। সমস্ত সাহাবীরা কান্দের বলে, আল্লাহ, যতদিন লোকমা থাকবে দুনিয়ায় ততদিন খারাপ নেতা কোনোদিন মানুষের কাছে আসবে না। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ, যাই আসে তাই ভরসায়। আর আপনারা কি কন? সামনে নির্বাচন আছে না নাই? যাই আসতে দেন ভোট দেন। আল্লাহ বলেছে মানুষের মধ্যে তাকে নির্বাচন করবা যার মধ্যে আদল ইনসাফ আছে। চেয়ারম্যান হয়ে যত খারাপ কাম করবে একলাই চেয়ারম্যানের পাপ হবে না, যারা ভোট দেওয়া চেয়ারম্যান বানাছে ওদের আমল নামাও পাপ চলে আসবে। চেয়ারম্যান হয়ে ভালো কাজ করবে চেয়ারম্যান একলা সব পাবে না, যারা ভোট দিছে ওদের আমল নামাও আল্লাহ সব দিয়ে দিবে। এখন বুঝেন কাক দিবেন?
না দেওয়া একটা না দেওয়া আবার পাপ। আপনি নিজের অধিকারকে মান আরাফা রফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, আপনি কে এটা আপনি বুঝতে পারলেন না। দেওয়ার আগে ভোট হয় এটা আমরা অন্যায় সাথে আপোষ করছি, আমাদের মধ্যে কোনো আন্দোলন নাই। শোনেন, বাড়িওয়ালা যদি ন্যাংরা হয় আর সোর যদি আমার মতন জোয়ান তাগড়াও হয়, বাড়িওয়ালা ন্যাংরা হাঁটতে পারে না, গাড়ির মধ্যে আছে, চোর যে কেবল দরজা ধার দিছে, ন্যাংরা বলতেছে কে রে, সঙ্গে সঙ্গে চোর দৌড়। আপনার বলেন তো শক্তিশালী চোর দৌড় বললো কেন? কারণ চোর যেটা করতেছে এটা অন্যায় আর বাড়িওয়ালা যেটা বলতেছে এটা হলো ন্যায়। আমরা হলাম বাড়িওয়ালা, আমরা ন্যায় পরায়ণ মানুষ, আমরা যতই ঘোর চুর করুক আর যাই করুক কিন্তু আমরা কে রে শব্দটা বলতে পারতেছি না। তাহলে একবার কে রে কয়ে দেখেন, কসে না কয়ে কয় ভোর চুরি হলো না কয়ে। أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিব্রাইল বারবার বলতেছে, আপনি কি বলতে পারবেন জিব্রাইল কোন জায়গায়? আবু বকর বলেন, এই দাহিয়াতুল কালবি আমি জিব্রাইল খোঁজ করতে আসি না, আমি মসজিদে আসি কার খোঁজে? আর আপনারা মসজিদে যান কার খোঁজে? আল্লাহর খোঁজে, আল্লাহর খোঁজে। কারণ মসজিদ কার ঘর? সুবহানাল্লাহ। জামাই শ্বশুরের বাড়িতে যাচ্ছে, কোথায় যাচ্ছ? শ্বশুরের বাড়িতে। কি পোশাক, কি সুন্দর কাপড়। শ্বশুর জামাইয়ের বাড়িতে যাচ্ছে, কি সুন্দর পোশাক, সুন্দর পোশাক। আর মুসল্লি গামছা কাপড় দিয়ে মসজিদে যাচ্ছে, কেবা কোথায় যাচ্ছে? কই মসজিদে। তো তোমার পাঞ্জাবি নাই? তা আছে তো। তো গামছা কাপড় দিয়ে নামাজ হবি না? ফতুয়া দেন গামছা কাপড় দিয়ে নামাজ হবি না? তো গামছা কাপড় দিয়ে তুমি তোমার জামাইয়ের বাড়ি যাওয়ার ফেরবা? আমি কি ফকির নাকি? এই বছরই চারটা পাঞ্জাবি বানাচ্ছি, জামাইয়ের বাড়ির গামছা কাপড় দিয়ে যাবো কেন? তোর জামাইয়ের বাড়ির গেলে জামাই তোকে দেখে আর আল্লাহর ঘরের মধ্যে ঢুকিস? কি করে আল্লাহ দেখে কি দেখে না? কি মশান, দুনিয়ার সমস্ত কাজ কামে তাও তড়পড়ানি নাই, মসজিদের ঢুকলে ঘপা ঘপ মারতেছে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যেই নামাজটা পড়বে মনে করবো এটা তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়ার সুযোগ আল্লাহ তোমাকে দিবার নাও পারে। আবু বকর বলতেছে, জিব্রাইল ফেরেশতারে দাহিয়াতুল কালবি, তুমি বারবার কেন জিব্রাইলের কথা বলতেছো? দাহিয়াতুল কালবি বলতেছে, দেখেন তো কোন জায়গায়। সঙ্গে সঙ্গে আবু বকর চক্ষু বন্ধ করছে, সুবহানাল্লাহ, চক্ষু বন্ধ করে দাহিয়াতুল কালবির হাত ধরে বলতেছে, তুমি না জিব্রাইল? সঙ্গে সঙ্গে জিব্রাইল চিৎকার করে বলেন, আমি জিব্রাইল, এটা কেমনে বুঝলেন? আবু বকর বলে, রে জিব্রাইল, আমি চোখ বন্ধ করে তাহাতে সারা পর্যন্ত খবর নিলাম, তোমার মতো ফেরেশতা জিব্রাইলকে খুঁজে পাইলাম না, সাত আসমান পর্যন্ত খবর নিলাম কিন্তু জিব্রাইলকে খুঁজে পাইলাম না, আমি ডানে দেখলাম, বামে দেখলাম, সামনে দেখলাম, পিছনে দেখলাম, কোনো জায়গায় জিব্রাইল নাই। আমার বিশ্বাস তুমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে, আল্লাহু আকবার, তোমার যেই বান্দা চোখ বন্ধ করে গোটা পৃথিবীর খবর নিবার পরে সেই বান্দার জন্যে জান্নাত দেখা কোনো ব্যাপার না। ফেরেশতাদের চাইতেও বান্দার গতি অনেক বেশি। জোরে কর সুবহানাল্লাহ। চিনেন মান আরাফা রফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আমারে চিনতে পারি না, এই জন্য আমার আল্লাহকে আমি বুঝতে পারি নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, ইমাম ভুল করতে পারে কিন্তু তোমরা ভুল করলে কেন? তোমরা কেন ভুল করলে? তো বলতেছে আল্লাহ, আমাদের ধরেন না আল্লাহ, জিব্রাইলকে ধরেন। আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল উস জুদু লে আদামা, শব্দের অর্থ কি? জিব্রাইল বলতেছে, আল্লাহ উস জুদুলি আদামার শব্দে অর্থ হলো আদমকে সেজদা করো। তো একটা সেজদা দিলেই হবে, তুমি দুটা দিলে কেন? ফেরেশতা জিব্রাইল বলতেছে, আল্লাহ আমি দুটা কেন দিছি এটা কেউ না জানলেও আপনি জানেন। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোন জিনিস আল্লাহ জানে না? সবই জানে, যেটা গোপনে করেন
প্রকাশে আরে কি কথা, এই ইমানটা যদি আমাদের থাকতো যে আমি যাই করি কেউ না জানলে আমার আল্লাহ জানে, খালি এই বিশ্বাসটা যদি আমাদের কলিজায় থাকতো আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতো গোপনে করতেছি গল্প করতেছি, আমি যা গোপনে কাম করছি ভাই কেউ জানে না, দরজা তাল্লা বন্ধ করে দে ভোর সোর সমানে সিল মারছে, সকালে এসে বলতেছে কেউ দেখিনি খালি আমি একা দেখি, কি মনে করতেছেন খালি একটা বিশ্বাস করেন যে কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না জানলেও কে জানতেছে, আমার মুখের না আমার অন্তরের খবর, আল্লাহ আলিমুম বিজাতিস সুদুর। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন যে আমরা বড় বড় আলেম যেখানে কুপোকাত সেখানে তুমি ছয়টা প্রশ্নের উত্তর কেমনে দিবে, নুমার ইবনে সাবিত বলতেছে আমার ইমান বলতেছে আমি না পারলেও আল্লাহ আমাকে পারাবে, সুবহানাল্লাহ বেজান গো, এই নুমার ইবনে সাবিতটা কে যিনি মাদ্রাসা এলাকা বড় করতেন, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, জোরে কোন কি নাই, ওস্তাদ ডাক দে বলে নোমান রে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি, মাদ্রাসা ছুটি হলে যখন কামরায় গেছে ওস্তাদ চকির তল থেকে একটা কাপড়ের জুতা বের করে বলে বাজান এই জুতা আগে আমি পায়ে দিতাম কিন্তু এখন পুরাতন হয়ে গেছে আমি আর পায়ে দিই না, এই মরুভূমির বালির মধ্যে খালি পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় আসিস তোর কষ্ট হয়, এই জুতা জোড়া তোরে দিলাম তুই জুতা পায়ে দিয়ে আগামীকাল থেকে মাদ্রাসায় চলে আসবি, নোমার ইবনে সাবিত ওস্তাদের জুতা বগলের মধ্যে নিয়ে বগলের তলে নিয়ে বাড়ির দিকে যায় আর চিন্তা করে যে জুতা আমার হুজুর পায়ে দিছে সেই জুতা আমি যদি পায়ে দিই হুজুরের সামনে বেয়াদবি হয়ে যাবে, হুজুর আমাকে দিছে পরার জন্য আমি পরব তবে পায়ে পরব না, ওই জুতার কাপড় খুলে আমি টুপি বানায়া মাথায় পরব, সারা রাত ধরে জুতা পরিষ্কার করে জুতার কাপড় খুলে নোমার ইবনে সাবিত টুপি বানাইছে সেই টুপি মাথায় দিয়ে পরদিন খালি পায়ে মাদ্রাসায় আইছে, ওস্তাদ পায়ের দিকে তাকায় মনে মনে চিন্তা করে আমার পুরান জুতা বলে তুই ঘৃণা করে ফাইলা দিছিস, আমার পুরান জুতা বলে তুই পায়ে দিস নাই, নোমার ইবনে সাবিত মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি, যে মাদ্রাসা ছুটি হয়েছে কামরায় যাওয়ার সঙ্গে সঙ্গে চকির তল থেকে চামড়ার চাবুক বের করে সমান তালে মার শুরু হয়েছে, মারতে মারতে চামড়া আমাকে আগে বললে তোকে মারতাম না, এত মার খাইলি তারপরেও তুই কেন বলতে পারিস না, নোমার ইবনে সাবিত বলে হুজুর আমি কোরআন পড়তে পড়তে একদিন ঘুমিয়ে গিয়েছিলাম কে যেন আমাকে বলতেছে এ আল্লাহর কোরআন শিক্ষা করতে গিয়ে যত জায়গায় মার খাবি ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না, হুজুর আমাকে মারেন আরো মারেন, মারতে মারতে আমার গোটা দেহ রক্তাক্ত করে দেন আমি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো কিন্তু জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, ওস্তাদ বুকে নিয়ে বলে নোমান রে তুই ওস্তাদকে এতই সম্মান দিলি ভাজান, আমি ওস্তাদ হইয়া তোরে দোয়া করি আল্লাহ তোকে জগৎ বিখ্যাত আলেম বানায়া দিবে, সেই টুপি নোমানের মাথায় তোমরা ইহুদি খ্রিস্টান প্রশ্ন করেছে, ওস্তাদের দোয়া আছে না নাই, হ্যাঁ এরা কোন ওস্তাদ, এরা কোন ওস্তাদ রে, সব ওস্তাদের দোয়া ওদের ফেরাইবারি স্যার খাড়া হয়ে পেশাব করে ছাত্র জিজ্ঞাসা করা হলো তো স্যার তো শিখাইনি কীভাবে পেশাব করা লাগে, উনি কয়ে চাষা আমি স্কুলে পেশাবখানা যাই দেখি আমার স্যারও খাড়া হয়ে পড়ে, শিক্ষা হচ্ছে আগডম বাগডম ঘোড়াডম সাজা, আজকে কোরআনের মাহফিল আইছেন এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, যতই শিক্ষা গ্রহণ করেন আল্লাহর কোরআন শিখা দরকার আছে না নাই, আমি এর আগেও এক মাহফিল বলেছি আল্লাহর কোরআন হলো সাঁতার জানা, ধরে কোন কী জানা সাঁতার জানা বোঝেন, সাঁতার ইঞ্জিনিয়ার বাবু নৌকা পার হবে, নৌকা নৌকা কী পার হবে, মাঝিক বলতেছে মাঝি সারাদিন কত মানুষ পারাপার করিস হিসাব জানিস, মাঝি বলতেছে কি যে কোন বাবু আমার দাদা মাঝি বাপ মাঝি আমি মাঝি 14 গোষ্ঠী আমরা মূর্খ,
অঙ্ক হিসাব কিছু জানি না, মানুষ যা দেয় পকেটে থুই, দোকানের জায়গায় কত আছে ওরা কই এত আছে, ধ্যান কি দিবে, এইভাবে আমার জীবন চলে। ইঞ্জিনিয়ার বলে যে বেটা হিসাব জানে না তার জীবন হলো চারা নামাটি কয় না। কিছুদিন নৌকা যাওয়ার পর আমার বলতেছে, এই মাঝি তুই কি বিজ্ঞান বলতে পারিস? বিজ্ঞান বিজ্ঞান হলে এই নৌকা পানির উপর ভাসতেছে কি প্রকারে, তুই কি বলতে পারিস? মাঝি রাগ করে বলে, আমি মূর্খ মানুষ, আমি বিজ্ঞান বুঝি না, তবে আমার বইয়ের একটা ব্যারাম আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়। ইঞ্জিনিয়ার বলে, পাগল, যে বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো আটানা মাটি। নৌকার কিছু যাওয়ার পর ইঞ্জিনিয়ার বলে, এই মাঝি তুই কি ইতিহাস বলতে পারিস? এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করছে? মাঝি রাগ করে বলে, আমি মূর্খ বাবু, আমি কোনো কিছুই জানি না। ইঞ্জিনিয়ার বলে, যেই বেটা ইতিহাস জানে না তার জীবন হলো বারো আনা মাটি। নৌকা তখন নদীর মাঝখানে পূর্ব আকাশে ম্যাক করে উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে নৌকা খালি টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার চিল্লাই বলে, মাঝি রে, যে জোরে ঝড় উঠলো নৌকা বুঝি ডুবে যায়, নৌকা বুঝি ডুবে যায়। মাঝি চিল্লাই বলে, ডুবুক নৌকা, আমার চিন্তা নাই। ইঞ্জিনিয়ার বলে, পাগল, এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে, আপনার হবে কিন্তু আমার হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি রে, আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আপনি অঙ্ক জানেন, কত ফুট পানির তলের গোতানে খাবেন আপনি হিসাব করে? আপনি বিজ্ঞান জানেন, কোন বিজ্ঞান আপনাকে বাঁচাবে? আপনারা বলেছেন পানির অপর নাম জীবন, কিন্তু যেই বেটা সাঁতার জানে না নৌকা ডুবে গেলে অপর নাম জীবন না মরণ, বিজ্ঞান বলে দিবে। তিন নম্বর, আপনি বলেছেন ইতিহাস, কোন ইতিহাসের মধ্যে আপনার নাম লেখা থাকবে? আজকে যারা কোরআনের মাহফিল আইছেন ভাইজান, যত শিক্ষাই শিখেন না কেন, এই শিক্ষা হলো বৈষয়িক শিক্ষা, দুনিয়ার উপকার দিবে, কিন্তু আল্লাহর কোরআন হলো সাঁতার। কঠিন হাসরের ময়দানে ঘামের সাগরের মধ্যে যখন হাবুডুবু খাবেন, সেই দিন এই কোরআন সাঁতরাইয়া সাঁতরাইয়া প্রত্যেকটা কোরআন প্রেমিকদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। তো বেটা এই জন্যই দিলাম, বারোটা পার হয়ে গেছে। তো বারোটা পার হলে কি হবে? আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবল দশটা বাজতেছে। না চলবেই তো, চলবে না? হ্যাঁ, তোমরা বিরক্ত করো না, তোমরা একটা ঠান্ডা হয়ে বসে থাকো, বুঝো না বাবা। এই যে এই এই দিকের লোকগুলো ঘামও দেখবার পাচ্ছি না, পরাও হক দেখবার পাচ্ছি না, কি বিপদ। একটু মহব্বতের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার আলেম চলে আইছে, সুবহানাল্লাহ। কারণ একটা ছেলে যখন সাহস করে বলতেছে, ওই ছেলেটা পারে কি না পারে দেখার জন্য মুসলমানের দরকার আছে না নাই? একদিকে ইহুদি খ্রিস্টান, আর একদিকে মুসলমান আলেমেরা। আলেমদের মধ্যে নোমার ইবনে সাবেক দাঁড়িয়ে গেছে, বয়স হলো 13 বছর কয় মাস, 6 মাস, একটা কিশোর ছেলে। আর হাজার হাজার খ্রিস্টানদের মধ্যে একজন সভাপতি হয়ে চেয়ারে বসে পড়ছে। সভাপতি জোরে কন কি, সভাপতি বোঝেন না, গোটা মাহফিলে একজন সভাপতি থাকে, ওইখানে মুসলমান খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব, একজন সভাপতি হইয়া গোটা অনুষ্ঠান পরিচালনা করতেছে। এবার খ্রিস্টানদের সভাপতি বলতেছে, রে মুসলমানেরা, আমরা তোমাদের আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছি। 1 নম্বর, তোমাদের আল্লাহ কোথায় আছে? 2 নম্বর, আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর, তোমাদের আল্লাহ দেখতে কেমন? 4 নম্বর, তোমাদের আল্লাহ ঢপটা কেমন, কোন দিক হয়ে বসে আছে? 5 নম্বর হলো, তোমাদের আল্লাহর আগে এই পৃথিবী ছিল। ওদের ধারণা হলো যে আমাদের আগে আমার বাপ, তার আগে দাদা, তার আগে পরদাদা, তাহলে আল্লাহর আগে কি আছিল? মাঝে মধ্যে আমি যখন ছোট আছিলাম না, আমার মনে মনে হচ্ছিল আল্লাহর আগে কি আছিল,
এরকম কিন্তু আমাকেরও মাঝে মধ্যে মনে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ইমান কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা আমাকের ইমান বলে, কিন্তু যারা বেঈমান তারা তো এরকম চিন্তা করতে পারে, পারে কি পারে না? তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? তোমরা বলো সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহর সঙ্গে নবীর দেখা হয়েছে, নবী পাঁচ ওয়াক্ত নামাজ পাইছে, সেই নামাজ আজকে আমরা আদায় করার জন্য মসজিদ করেছি, সেই মসজিদের উন্নয়নে আজকে মাহফিল চলতেছে, জোরে কোন কথা ঠিক কি না? কোন দরজা দিয়ে গেছে? দরজা দেখার লাগবে সমস্ত আলেমেরা নোমার ইমনে সাবেদ কবলে বাজান। ওই ছয়টা প্রশ্নের কাছে আমরা কিন্তু কিছুই না। তুমি সাহস করেছো, এখন যাও, এখন যাও, নোমার ইবনে সাবিত মাথার টুপি খুলে চুমু দিছে, জোরে কান সুবহানাল্লাহ। টুপিটা আসলে কি, হুজুরের পায়ের জুতার কাপড় দিয়ে বানাইছে, আর হুজুর বুকের মধ্যে নিয়ে বলেছে আল্লাহ তোকে বিশ্ববিখ্যাত আলেম বানাবে। আপনারা বলেন তো, টুপি নবীর সুন্নত, আবার হুজুরের দোয়া, এর চাইতে বেশি কিছু লাগে? খ্রিস্টান সভাপতির সামনে গিয়ে বলতেছে, রে সভাপতি, তুমি যে ছয়টা প্রশ্ন করেছো, এই ছয়টা প্রশ্নের উত্তর তোমার জানা আছে? তুমি যে ছয়টা প্রশ্ন বারবার মুসলমানদেরকে বলতেছো, এই ছয়টা প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? সভাপতি চিল্লায় বলতেছে, আমি শুধু প্রশ্ন জানি, উত্তর জানি না, শুধু প্রশ্ন জানি। আমাকে বলতেছে, হুজুর দাউদ নবীর মায়ের নাম কি? আমি কইলাম, আমি জানি না। তুমি কি জানো? আমি প্রশ্ন জানি, উত্তর জানি না। তাহলে কেন তুমি প্রশ্ন করলে? কই, হুজুর আপনার ঠকানার জন্য করছি। আমরা খ্রিস্টানেরা প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। নরেদের সাবেদ বলে, এখন আমার দিকে তাকাও, আমি প্রশ্ন জানি, উত্তর জানি। রে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, তোমরা এখন সবাই বলো, আজকের হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে সম্মানী কোন ব্যক্তি হবে, যে শুধু প্রশ্ন জানে না, যে প্রশ্ন জানে উত্তর জানে? সমস্ত লোক সমস্বরে বলতেছে, আজকে হাজার হাজার মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে, যে প্রশ্ন জানে আবার উত্তরও জানে। সমস্ত খ্রিস্টান মুসলমান এক হয়ে বলতেছে, আমাদের মধ্যে যে ব্যক্তি প্রশ্নও জানে উত্তরও জানে তিনি সম্মানিত বেশি। নোমার ইবনে সাবিত বলে, দেখো তোমরা তাকে চেয়ারে বসাইছো, সে তোমাদের মতোই, খালি প্রশ্ন জানে কিন্তু উত্তর জানে না, আর আমি দাঁড়িয়ে আছি মাটিতে, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। এখন বলো চেয়ার কার? সমস্ত খ্রিস্টান মুসলমান ইহুদি চিল্লায় বলতেছে, এই সবই চেয়ার থেকে না, কারণ তুইও যা আমরাও তাই। এটা না বুঝালে বোঝান যাবে না, তোর এখন কথা ঠিক কি না? এতক্ষণ পর্যন্ত মনে করছো না সভাপতি, আমাদের বাংলাদেশে অনেক সভাপতি আছে, আছে না? নাই, আমি ওয়াজ করি সাইড থেকে, কই হুজুর এটা কর না, হুজুর এটা কর না, হুজুর মানে আমার ওয়াজ শুনে সভাপতি কাঁপতেছে ভয়ে। আমি বলো, কে ভাই এত ভয় কে? বুঝেন না হুজুর, দেশের পরিস্থিতি ভালো না এখন। আপনারা বলেন তো, যদি ধরে কাক ধরবি? সভাপতি ধরবি না আমাকে ধরবি? এক কথা কর না কেন, কিন্তু সভাপতি এত ভয় করার পিছনে কারণ হলো, ওর মধ্যে দুর্বলতা আছে, আছে না? নাই, তুইও যা আমরাও তাই, তুইও ছয়টা প্রশ্ন জানিস, আমরাও জানি, কিন্তু উত্তর শুধু একজনই জানে, এই সভাপতি চেয়ার থেকে নাম। এতগুলো দাবির মুখে এখন সভাপতি কি চেয়ারে থাকবে? চেয়ার থেকে যেই নামছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের ছেলেটা চেয়ারে বসে বলতেছেন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। তোমরা মনে করেছিলে চেয়ারে বসছে আর নামবে না? আজও বাংলাদেশে অনেকে বলে, হুজুর যতদিন বেঁচে থাকবে ততদিন চেয়ার থেকে কেউ নামাবার পারবে না। আমাকে অনেকেই বলে, হুজুর যত ওয়াজ করেন কাম হবি না, যতদিন জীবিত থাকবে ততক্ষণ চেয়ার থেকে কেউ নামাবার পারবে না। এই কথা কোনো ইমানদারের মুখ দিয়ে প্রকাশ পায় না। ইমানদারের বিশ্বাস হলো, আল্লাহ যখন খুশি তাকে নামাবে, আবার যখন খুশি আরেকজনকে বসাবে, ধরে কোন কথা ঠিক কি না?
এতক্ষণ সবাই মনে করেছিল সভাপতি চেয়ার থেকে নামবে না, হুম্বি ধুম্বি করে যেভাবে ছয়টা প্রশ্ন করতেছে ও মরুদ্দামী লোক, কিন্তু এই মুহূর্তে সভাপতি চেয়ার থেকে নামছে আর ছেলেটা চেয়ারে বসেই কোরআনে আয়াত বলতেছে, রে খ্রিস্টান ইহুদিরা শোনো, তোমরা আল্লাহ ব্যাপারে পাঁচটা প্রশ্ন করেছো, তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে, তোমরা বলো তো সেই প্রশ্ন করছো কিনা। বলে হ্যাঁ, মুসলমানের আল্লাহ এই মুহূর্তে এই চেয়ারের মানুষটাকে লাঠি দিয়ে নামায় দিল, আর যারে কেউ চিনত না সে ছোট বাচ্চাকে চেয়ারে বসাইল। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এটাই করলো। জোরে গান সুবহানাল্লাহ। রে খ্রিস্টান পাদ্রীরা, রে ইহুদিরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, মুসলমানের আল্লাহ দেখতে কেমন, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ ব্যাপারে পাঁচটার মধ্যে একটা হয়ে গেল, এখন আসো মুসলমানের আল্লাহ কোথায় আছে তোমরা কি দেখবার চাও। বলার সঙ্গে সঙ্গে একজন লাভ দেরা কয়, কোথায় আল্লাহ দেখবো, আল্লাহ দেখবে যখন কি মুসলমানের আল্লাহ কোথায় আছে দেখবার চাও। বলে হ্যাঁ, তাহলে আসো আল্লাহ দেখার জন্য একজন খ্রিস্টান আসতেছে, জোরে গান কি আসতেছে, অথচ আল্লাহ দেখবার চাইয়া মুসা নবী দেখবার পাইনি। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন, মুসা একদিন আল্লাহর প্রেমে গদগদ হয়ে বলে, আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার কলিজায় এত প্রেম জেগে উঠছে, আল্লাহ তোমাকে এক নজর দেখবার চাই, রব্বি আরিনি। আল্লাহ মুসা বলতেছে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে লাম তারানিয়া মুসা, আমি আল্লাহকে দেখা সম্ভব খ্রিস্টানের কানসার মারছে একটা চর, চর খায় বলতেছে আমারে মারো কেন, পেটে মারছে ঘুষি, এই ছেলে আমাকে মারতে তো কেন, উড়াতে মারছে লাথি, চিল্লাই বলে আমার এতগুলো মানুষের মধ্যে মারতেছে কেন। তোমার এমনি সাবেদ বলে মারলে কি হয়, কই মারলে কি হয় জানো না, মারলে লাগে তো লাগে, তুমি কেমনে বুঝলে, কই আমার জীবন আছে, জীবিত মানুষ মারলে বুঝতে পারবে তার লাগে। তোমার এমনি সাবেদ বলতেছে রে খ্রিস্টান তোমার জীবন আছে এইটা তুমি মারলে বুঝতে পারো, এখন বলো তো জীবন কোনোদিন দেখছো নাকি। খ্রিস্টান চিল্লায় বলে জীবন দেখা লাগে না, সবাই বিশ্বাস করে না দেখি জীবন তার দেহের মধ্যে আছে। তোমার এমনি সাবেদ বলে তাহলে শোনো, জীবিত মানুষ যেমন জীবন না দেখে বিশ্বাস করে জীবন তার দেহের ভিতরে আছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে বিরাজ করতেছে। সমস্ত ইহুদি খ্রিস্টান সাহসাই করতেছে, কথাগুলো তো ঠিকই বলে, আর মুসলমানের আলেমরা খালি দোয়া করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন সময় নবানের সাবেক বলে রে খ্রিস্টান ইহুদিরা তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো, একজন আমার কাছে আসো। তখন খ্রিস্টানরা বলতেছে কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়, ধরে কারণ কাছে গেলে কি হয়, কাছে যাওয়া যাবে না। আপনার বলেন তো, যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান তাহলে নামাজের কাছে আসার দরকার আছে না, না যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান তাহলে আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না, না কিন্তু আপনারা যদি বলেন নামাজের কাছে যাব না কোরআনের কাছে যাব না জান্নাত নিব। আজকে অধিকাংশ মুসলমান নামাজের কাছেও নাই কোরআনের কাছেও নাই কিন্তু জান্নাত নিবি, এরকম আছে না নাই। আচ্ছা, আমার এখানে যত লোক বসে আছেন ভাইজান, মনে কিছু নেন না, কারা কারা জান্নাতে যাওয়ার নিয়ত করছেন একটু আল্লাহ হাত, যারা যারা নিয়ত করছেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। এখন জান্নাত লিভার গেলে যে আপনারা, এখন যদি আমি প্রশ্ন করি কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এই কথা আমি বলবো না, কোনো মাহফিলও আমি বলিনি, কারণ এতগুলো মানুষের মধ্যে যে নামাজ পড়েন তাকে বিব্রত করার কী দরকার। কিন্তু যখন ইমাম মালিক রহমতুল্লাহর ফতোয়া পড়ি, যে প্রশ্ন করা হলো যে একজন বেনামাজি ইচ্ছা করে নামাজ না পড়ে মারা গেছে, তার ব্যাপারে আপনার ফতোয়া কি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন ইচ্ছা করে কোনো ব্যক্তি নামাজ না পড়ে মারা গেছে, সে ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজা, কথাটা শুনবেন ফতোয়া, তার জানাজা কোনো নামাজি ব্যক্তি পড়ানো যাবে না, কোনো নামাজি ব্যক্তি তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না,
কোনো নামাজি ব্যক্তি যদি বেনামাজির জানাজায় অংশগ্রহণ করে তার আমল নামা থেকে এক কেরাত পরিমাণ নেকি কমে যাবে, এক কেরাত পরিমাণ পাপ দেওয়া হবে। সাহাবীরা বলেন এক কেরাত পরিমাণ কি উহুদ পাহাড়ের সমান। তাহলে নামাজি ব্যক্তি বেনামাজির জানাজাত গেলে সওয়াব না পাপ? তো সমস্ত ছাত্র বললো হুজুর তাহলে বেনামাজি মরলে আমাদের করণীয় কি? ইমাম মালিক বললেন রাস্তায় যদি কোনো কুত্তা শিয়াল মরে তোমাদের কাজ কি? রাস্তায় কোনো শিয়াল কুত্তা মরে আছে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো যে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে ওই শিয়াল কুত্তা একসময় পৌঁছে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে যেই কাম একটা বেনামাজি বললে একই কাম। তাহলে কি করা লাগবে? কুত্তা কেউ গোসল করে দেয় না, কুত্তা কেউ কাফনের কাপড় পরায় না, কুত্তা কেউ খাটনি তোলে না, কুত্তার পায়ে দড়ি লাগে টানালিয়া দিয়ে, যেরকম পুতিয়া থই একটা বেনামাজি মারা গেলে তার পাঁও দড়ি লাগে, তার টানালিয়া দিয়ে যদি কোনো জায়গায় পুতিয়া থই ওই এলাকার নামাজের ওয়াজ করা লাগবে না, সমস্ত বেনামাজি নামাজি হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ তারা জানে যে নামাজিরা সজাগ হয়ে গেছে, বেনামাজিকে এখন পুতিয়া থুবি। কিন্তু আমরা ওদের নামাজিও তাই বেনামাজিও তাই। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একত্ব নামাজ যারা ছেড়ে দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করল। ফেরেশতা জিব্রাইল বললেন আল্লাহ আদমকে দুই সেজদা কেন দিছি এটা কেউ না জানলেও আপনি জানেন, মনে আছে না ভুলে গেছেন? আপনারা হয়তো মনে করবেন হুজুর হয়তো ভুলে গেছে, কারণ হুজুরের বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটার অর্থ আরেকবার কই, হয়তো অনেক আগে কইছি তো, ইজা মানে যখন, আপনার মুখস্থ রাখবেন, ইজা মানে আসাবাতুহুম মুসিবা, হুম মানে তোমাদের উপরে আপদ বিপদ যখন আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে লোলুয়া দিঘিতে সবচাইতে বড় বিপদ কি? অন্য গ্রামের কথা বাদ দেন, আপনাদের গ্রামের খবর আপনারা জানেন, আপনাদের এই লোলুয়া দিঘিতে সবচাইতে বড় বিপদ কি? আপনারা হয়তো বুঝতে বলতেছেন আমার বিপদই বুঝি না হুজুর, লোলুয়া দিঘিতে আপনাদের সবচাইতে বড় বিপদ হলো মসজিদে আজান হবে অথচ জামাত হয় না, হলেও সবাই আসে না। আপনারা বলেন রাসূল বলেছেন মসজিদে যখন আজান হয়, এ আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয় যেন আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দিই। আপনারা বলেন তো আমার নবী হচ্ছে রহমতের নবী, সেই নবী যদি বলে আগুন দিয়ে বাড়ি ছাই করে দিই তাহলে বাড়িতে নামাজ পড়লে নবী কি খুশি না বেজার? কিন্তু আমি আগুন দেওয়ার হুকুম দিলাম না, এই কারণে বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে, এই কারণে আগুন দিয়ে পুড়ানোর হুকুম দেওয়া হলো না। এই হাদিস দ্বারা বোঝা যায় পুরুষ মানুষের নামাজ বাড়িতে কথা কয় না রে বা হবে না। এখন আপনারা যারা এই গ্রামের আছেন, এই গ্রামের যারা লুলুয়া দিঘির আছেন তারা একটু হাত তোলেন, যারা আছেন বাবা এই গ্রামের যারা না, কম হলো অনেকগুলোই তো। আচ্ছা ঠিক আছে হাত নামান। আপনারা এই গ্রামের বাহিরের লোক যারা আছেন তারা একটু হাত তোলেন তো বাবা, মানে ওই এই হাতের কাছে উল্লো হাত তো দেখাই গেল না, ঠিক আছে হাত নামান। মাত্র 60 ঘর, তাহলে 60-এর বেশি আছে তো না পরে তো আপনি তো সভাপতির দায়িত্বে আছেন না? ঠিক আছে, মানে ইন্না লিল্লাহর ওয়াজ হচ্ছে তো, মনে করবে না যে হুজুর রাত বেশি হয়েছে থেকে কোনো ওয়াজ বাদ দিয়ে যাবি তা না, সব ওয়াজে হবে ইনশাল্লাহ। আজকে রাত বেশি হচ্ছে, আগামীতে যেন বেশি না হয়। আমি এখানে আইছি তো অনেক আগে, আমার তুলা দেওয়া দরকার ছিল 9:30, এতে তুলা দিল 10:30, তাহলে কী করবেন? না না হারারাত কর্ম কা বাবা, ছোট্ট ছেলে বলতেছে রে খ্রিস্টান ইহুদিরা 13 বছর 6 মাস বয়সের কিশোর বাচ্চা, তোমরা জানতে চাও মুসলমানের আল্লাহ এখন কি করতেছে, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, মুসলমানের আল্লাহর ঢপটা কেমন, মুসলমানের আল্লাহ
দেখতে কেমন মুসলমানের আল্লাহর চেহারাটা কেমন যদি দেখবার চাও তাহলে আসো বাজান একটু খেয়াল করবেন মুসলমানের আল্লাহর ঢপটা কেমন মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে মুসলমানের আল্লাহর আগে কি আছিল মুসলমানের আল্লাহর আগে কি আছিল যদি জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো খ্রিস্টানরা বলতেছে কাছে যাওয়া যাবে না কারণ কাছে গেলে পিটন হবে ছেলেটা বলতেছে তাহলে আমার কাছে আসা লাগবে না দুইজন তোমরা দাঁড়াও এবার ইহুদির মধ্যে একজন খ্রিস্টানদের মধ্যে একজন দুইজন দাঁড়াইছে ছেলে বলতেছে মুসলমানের আল্লাহর আগে কে ছিল জানবার চাও বলে হ্যাঁ তাহলে তোমরা গণনা শুরু করো একজন গুনতেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছেলে বলতেছে হয় না একজন খ্রিস্টান বলতেছে ওয়ান টু থ্রি ফাইভ ছেলে বলতেছে হয় না ভালো করে গুন সমস্ত খ্রিস্টান ইহুদি বলতেছে রে ছোট্ট ছেলে তোমার কাছে কি গণনা আমাদের শিখতে হবে তুমি যতবার গণনা করতে বলো আমরা তো ঠিকই গুনতেছি তুমি ভুল কোথায় দেখো আবু ইউসুফ আবু হানিফা রহমতুল্লাহ আলাই নোমার ইবনে সাবিত বলতেছে রে ইহুদি খ্রিস্টানেরা যতবার গণনা করতে বলি ততবার তোমরা এক থেকে গণনা শুরু করো কিন্তু একের আগে কি আছিল সেইটা কেন বলো না সমস্ত ইহুদি খ্রিস্টান চিল্লায় বলে একের আগে কিছুই নেই একের আগে কিছুই থাকতে পারে না নোমার ইবনে সাবিত বলে যদি তাই হয় তাহলে শুনে নাও মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না লিল্লাহে তাকবীর জিব্রাইল বলতেছে আল্লাহ উসজুদু লি আদামা আদমকে সেজদা দিবার বলেছেন একটা সেজদা দিলি হতো কিন্তু দুইটা সেজদা কেন দিলাম আপনি জানতে চান কিন্তু আমি তো জানি আমি না বলার আগেও আপনি জানেন একজনই না বলার আগে জানে তিনি কে তারপরেও জানতে চাওয়ার কারণ কি কারণ হলো আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে সোনাল খান না কেন বাবার সঙ্গে মাতার ছেলেকে সাজাই দিছে ছেলে বাপের সাথে নানার বাড়িতে গেছে এরকম যায় না বিকেলবেলা যখন ফেরত আইছে তখন মা জিজ্ঞাসা করছে বাবু তুমি কোথায় গেছিলে বাবু তুমি কোথায় গেছিলে আপনারা বলেন তো মা জানে কি জানে না তো জানার পরে বলতেছে বাবু তুমি কোথায় গেছিলে কি জন্যে মা তার বাপ মাকে এত ভালোবাসে ওই ছোট বাচ্চার মুখে তার নানার কথা নানির কথা শুনতে চায় আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যে জানার পরও জিব্রাইলের মুখে এই বান্দা সম্পর্কে জানতে চায় ধরে কান সোহান আদর করে মানুষ আল্লাহ বানায়া সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া কি ভাই আপনাকে মন ভালো লাগতেছে না বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া একটু শোনে জিব্রাইল বলে আল্লাহ জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে কারণ আপনি যখন বললেন উসজুদুল আদামা তখন আমার ভিতরে একটু অহংকার ছিল কিন্তু ইবলিস সেজদা না দেয়া শয়তান হলো আমি এখন ভয় করলাম আমি কি শয়তান হব নাকি কিন্তু আমার মনের মধ্যে বারবার প্রশ্ন দেখা দিল জিব্রাইল তুই হইলি নূরের তৈরি আর আদম হলো মাটির তৈরি তুই নূরের তৈরি হইয়া আদমকে সেজদা করতেছিস ও আল্লাহ আদমের প্রতি আমার কোনো মহব্বত ছিল না কিন্তু তোমার হুকুম পালন করার জন্যে আমি আদমকে সেজদা দিয়া সেজদার ভিতরে দেখতে পাই আদম একলা না গো আল্লাহ আদমের ভিতরে আমার আল্লাহ দেখা যা মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহ আদম একলা নয় আদমের ভিতরে আল্লাহকে আমি দেখতে পাই তখন আদমকে সম্মান করে দ্বিতীয় সেজদা দিয়েছি আল্লাহ বলে জিব্রাইল ওই দুইটা সেজদা আমি কিয়ামত পর্যন্ত বলবৎ রেখে দিলাম আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবার নোমার ইবনে সাবিত বলতেছে রে ইহুদি খ্রিস্টানেরা তোমরা প্রশ্ন করেছ মুসলমানের নবী কোন দরজা দিয়া আল্লাহর আরশে গেল তোমরা কি দরজা দেখবে নাকি বলে হ্যাঁ দেখতে চাই তাহলে আমার কাছে আসো বলে আবার কাছে যাওয়া কেন আবার কাছে যাওয়া কেন দরজা যদি দেখবার চাও তাহলে কাছে আসো বলে কাছে গেলে পিটন হবে বলে সব সুন্নতে পিটন নাই অনেক সুন্নত আছে মিষ্টি খাওয়া আবার অনেক সুন্নত আছে বদরের ময়দানে জিহাদের ময়দানে যাওয়া জোরে কোন কথা ঠিক কিনা সব আমলে কি পিটন আছে
আল্লাহ কোথায় আছে এটা দেখবার দিয়ে পিটন খাচ্ছিস, কিন্তু নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়িতে গেল এই দরজা দেখতে পিটন খাওয়া লাগবে না। মিষ্টি খাওয়া কি, মেসওয়াক করা কি, কথা কয় না। আবার উহুদের ময়দানে পিটন খাওয়া, আজকে আমাদের বাংলাদেশে সব সুন্নত চালু থাকলেও বিশেষ করে এই পিটন খাওয়ার সুন্নত চালু নেই। যারা পিটন খায় তাদেরকে অনেকেই অনেক কিছু মন্তব্য করে, ভাইজান অনেক নেতারা বলে এরা খালি গণ্ডগোল করে, এরা খালি গণ্ডগোল। এ এই কথা তো হুসাইনকেও বলেছিল, এজিদের লোকেরা বললো না হুসাইন খামাকা গণ্ডগোল করে লাভ কী, দেখেন একই কথা আমাদের বাংলাদেশে, হ্যাঁ খামাকা গণ্ডগোল করে লাভ কী, তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুরে জান্নাত, কী হবে গণ্ডগোল করে, বরং তুমি বসে থাকো আমরা হাদিয়া দেবো তুমি খাবা। কোথায় হোক অসুবিধা নেই, যাই যে মতলবে তাই সেটাই করবে, অসুবিধা আছে, অসুবিধা নেই, কারণ আমরা যারা ওয়াজ শুনি আমরা দুর্বল, ওরা যারা ডিজে বাজায় ওরা সবল, সবল না। একবার যদি বাংলার মুসলমান খেপে যায় যাত্রা ফাত্রা ডিজে মিজে কুঠি যাবে, কিন্তু খেপবে না তো, খেপবে চলেন আমরা 10 জন লাঠি নিয়ে যাই ডিজে আলারা কুঠি যায় দেখবে, কিন্তু না, কিন্তু না আমরা দুর্বল, আমরা বলি ইন্নাল্লাহু মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, সন্তান পানির মধ্যে পড়তেছে তারপরে বলতেছে ইন্নাল্লাহু মা সাবিরিন, সন্তান সাঁতার জানে না ওই মরিয়া যাবি জোরে কোন কথা ঠিক কিনা, ঘরে আগুন লাগছে ইন্নাল্লাহু মা সাবিরিন, ধৈর্য ধারণ করো আগুন দিয়ে গোটা বাড়ি পুরো ছাই হয়ে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে অন্যায় অপকর্ম চলতেছে, আমরা খালি ধৈর্য ধারণ করতেছি, বাজানগু একটু খেয়াল করেন, এবার ছোট্ট ছেলে বলতেছে এই ইহুদি খ্রিস্টানরা কোন দরজা দিয়া নবী আল্লাহর বাড়িতে গেছে, যদি দেখবার চাও তাহলে আসো, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম কিছুই করবো না। মুসলমানের ওয়াদা কি ঠিক ধরে কারণ মুসলমানের ওয়াদা কি, আপনারা কি দেবেন, আমি এখন ভোট না জানি না, ভোটের দিনও পর্যন্ত জানি না কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে শোনেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। এবার একজন খ্রিস্টান চলে আইছে, খ্রিস্টান চলে আইছে কারণ মুসলমানকে বিশ্বাস করে, কিছুই বলবে না দরজা দেখাবে, কাছে যখন আইছে এবার পকেট থেকে একটা ডিম বের করে ওই খ্রিস্টানের কানে ধরছে, ওই ডিমটা মুরগির নিচে ছিল, 21 দিন 22 দিন পরে বাচ্চা হয়, ওই 19 দিনের মাথায় ডিমটা নিয়ে আইছে, আর ওই নোমার ইবনে সাবের ডিমটা তার কানে ধরে বলতেছে দেখো তো ডিমের ভিতরে কি শব্দ, বলে মুরগির বাচ্চা আছে, বলে মুরগির বাচ্চা নাই, বলে চিউ চিউ শব্দ শুনতেছি, কানে ধরলে ভিতরে চিউ চিউ করে শব্দ শোনা যায়। নোমার ইবনে সাবিত বলে মুরগির বাচ্চা নাই, খ্রিস্টান চিল্লায় বলতেছে আছে, নোমার ইবনে সাবিত বলে তাহলে দেখো মুরগির বাচ্চা ডিমের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো, দরজা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি বলো মুরগির ডিমের মধ্যে এই বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো, দরজা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি বিশ্বাস করি না মুরগির মধ্যে ডিমের মুরগির বাচ্চা আছে ডিমের মধ্যে। খ্রিস্টান বলতেছে আমি 100 বার বিশ্বাস করি আছে, আমি 100 বার বিশ্বাস করি। ইহুদেরা বলতেছে ডিমের মধ্যে মুরগির বাচ্চা আছে, নোমার ইবনে সাবিত বলে আমি বিশ্বাস করি না, বলে কেন বিশ্বাস করো না, বলে কোন দিক দিয়ে বাচ্চা ঢুকলো, আমি গোটা ডিমের মধ্যে তো ছিদ্র দরজা খুঁজে পাই না। সমস্ত খ্রিস্টান বলতেছে ডিমের মধ্যে মুরগির বাচ্চা ঢুকতে কোনো দরজা লাগে না, কোনো জানলা লাগে না। নোমার ইবনে সাবিত বলে রে কাফের বেঈমানেরা, আল্লাহর নবী আল্লাহর আরশে যাবে, এটা খ্রিস্টান ইহুদি দরজা খোঁজে, কিন্তু মুসলমান দরজা খোঁজে না। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর ঢপ কেমন, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, এ পর্যন্ত 6টা প্রশ্নে আমি 4টা উত্তর দিছি, মাত্র 2টা বাকি আছে, জোরে কোন কয়টা, 2টা বাকি আছে। এই 2টা উত্তর কি আপনারা শুনতে চান, কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান, লিল্লাহে তাকবীর, আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি অবশ্যই শোনাবো, তবে ভাই মসজিদের জন্যে আল্লাহর ঘরের জন্যে মাত্র 10টা মিনিট আমি একটু আদায় করব। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, একবার দান করছেন হয়তো কয় হুজুর একবার দিছে আর দিব না, একবার নিয়ে কারণ আবার বললাম আল্লাহ কী স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নে হাঁটি কিন্তু বাস্তবে হাঁটতে পারি না, কিন্তু হঠাৎ দেখি আমার পাটা কী যেন চিনচিন করতেছে, আমি আস্তে করে বিছনা থেকে পা নামালাম, আমি পঙ্গু মানুষ পায়ের উপর দাঁড়ালাম, আস্তে করে পা বাড়ালাম, আস্তে আস্তে ছোটো বাচ্চারা যেরকম হাঁটে এরকম হেঁটে হেঁটে আমি টি বলের পাড়ে গিয়ে উজু করে তাহাজ্জতের নামাজ পড়তে পড়তে আমার পূর্বে যেমন শক্তি ছিল আল্লাহ সেই শক্তি ফিরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে স্বামী বলে আল্লাহু আকবার,
বউ বলতেছে আল্লাহু আকবার কেন বলে মওলানা আওয়াজ করেছিল সদকাতু তারুদুল বালা দান সদকা করলে বালা মুসিবত দেয় আমি বিশ্বাস করে 500 টাকা দান করেছি আমার বিশ্বাস ওই বিশ্বাসের উপরই আল্লাহ তোমাকে রেজাল্ট দিয়েছে যার বাড়ি উত্তর পাড়ায় পকেটে 1000 টাকা আছে ওই বিশ্বাস করে নাই ওই যায় বউ ডাকতেছে শেফালি ও শেফালি দরজা খোলো শেফালি জানলা দিয়ে কান দেয় বলে তোমার মায়ের কাছে যাও তোমার মায়ের কাছে যাও আমি দরজা খুলতে পারবো না চিন্তাই পড়ে গেল কেরে বউ আমার কান দেখেন মায়ের কাছে গিয়ে বলে মা দরজা খুলে দাও মা দরজা খুলি বলতেছে শয়তান খালি খালি ওয়াজ শুনিস এ শয়তান খালি খালি ওয়াজ শুনিস খালি খালি বুঝলেন না খালি বস্তা খালি ব্যাগ কোনো দাম আছে তুই খালি খালি ওয়াজ শুনিস তুই নামাজ পড়িস এই তুই খালি খালি ওয়াজ শুনিস তুই দান করিস তুই দানও করিস না নামাজও করিস না খালি খালি ওয়াজ শুনিস তুই জানিস না তোর বউ কি বলে পেশাব করবার যায় কি বলে পেশাব করবার যায় টাইসের উপরে পা দিছে পনসের স্যান্ডেল তলা সমান এমন পড়া পড়ছে আমার মনে হয় তোর বউয়ের মাজা নেই জোরেগন কি নাই আমরা শান করে খাটের উপর শুয়ে রেখে আইছি যা বউয়ের কাছে যা কানতে কানতে বইয়ের কাছে এসে দেখি বইয়ের পায়ের রক ছিঁড়ে গেছে বাদান গো 1000 টাকা পকেটে ছিল বন্ধু 500 টাকা দিল ওই কিন্তু টাকা বাঁচা আছে তোর এখন কি বাঁচা আছে পরদিন বউকে হাসপাতাল নিয়ে গেছে ডাক্তার বলতেছে এটা বগুড়া হবে না পঙ্গু হাসপাতাল যাওয়া লাগবে কারণ মাজার রক ছিঁড়ছে 12 ঘন্টার মধ্যে ঢাকায় যাওয়া লাগবে পঙ্গুতে না গেলে আপনার বউ সারা জীবনের জন্য এরকম পঙ্গু হয়ে যাবে বাজান শুধু পকেটে 1000 টাকা না 10-20 হাজার টাকা পকেটে না ঢাকায় যায় জমাজমি বিক্রি করে 1,00,000 টাকা খরচ করেছে এরপরেও বউটা পুরোপূর্ণ সুস্থ হয় নাই এখান থেকে প্রমাণ হয়ে গেল পকেটে টাকা আছে কিন্তু আপনি দান করেন না ওই টাকা হয়তো আজকে আপনি বাঁচাই দিয়ে গেলেন কিন্তু আপনার বহু বিপদে বহু আপদে 1,000,000 টাকা চলে যাবে ধরে কারণ ঠিক না এই জন্য বিশ্বাস করবেন আসাদাকাতু তারুদ্দুল বালা দান সদ্গা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করে কোনাবে কি না ভাসানি নামে ভাসানি আব্দুল করিম ভাসানি 500 টাকা নগদ আব্বার জন্য দোয়া চায় আবার এক মন ধানও দান করছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন জোরে বলে আল্লাহুম্মা আমিন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি বউ অসুস্থ আব্বা মারা গেছে আমি মনে করলাম বউ আসছে না মনে হয় বউ অসুস্থ 500 দিয়ে হারাইছে আব্বা মারা গেছে এ আর কেউ টাকা আছেন নাকি বাড়ির গেলে কিন্তু টাকা ডাক্তার খাবি রে বাবা অসু বাবা মারা গেছে বাবা রুহের মাগফিরাতে 500 টাকা ধরে কার মারহাবা এতক্ষণ টাকা নিয়ে বসে আছিল আর একজন দান করেছে কিছু দান আল্লাহ কবুল করেন টাকা পকেটে আছে গ্রামের লোক ললুয়া দিগির আশেপাশে থেকে যারা আছেন সবাই আল্লাহর ঘরে একটু মহব্বত করে দান করবেন সবাই দান করছেন ইনশাল্লাহ যতটুকু পারছেন আপনারা দান করছেন সবচাইতে বড় উন্নতি হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে আমার কথা কি বুঝলেন আচ্ছা ঠিক আছে ওনার ছোট ভাই ঢাকায় থাকে চাকরি করে প্রাইভেট চাকরি করে উনি 500 টাকা ওনার মোবাইলে দিচ্ছে দোয়া করে আল্লাহ কবুল করে মোহাম্মদ কোবাদ আলী এক মন ধান আবার নগদ 200 টাকা দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আপনারা দান করছেন ভাই জানেরা আপনারা করছেন সবাই তো কখন করবেন হাইরে হাইরে এটা কেশিয়া ওরে বাবা লিল্লাহ আকবার মসজিদের কেশের ভাইয়ের নাম কি মোহাম্মদ রেজাউল করিম 1,000 টাকা এবং নগদ 1,000 বাকি এক মন ধান আল্লাহর ঘরে দান করছে আল্লাহ কবুল করেন এ কেশিয়ার ছাড়া আর কি আছে মসজিদের সদস্য কারা মসজিদের সদস্য সবাই দিছে আমার এক ছাত্র মানে খুব অসুস্থ তো খুব অসুস্থ ছাত্র শান্ত দোয়া চায় 500 টাকা দান করেছে আমরা দোয়া করি আল্লাহ ছেলেটাকে পুরোপুরি সুস্থ করুক জোরে কোন আমিন সবাই বল আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লা سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا نبيك
বাসিলে ভালো মুছে যায় হৃদয়ের কালো, ওইখানে জ্বলিবে আলো শিয়ালো নয়নে ঢালো, সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ। এবার নোমার ইবনে সাবিত, নোমার ইবনে সাবিত সমস্ত খ্রিস্টান ইহুদিকে লক্ষ্য করে বলতেছে, তোমরা আল্লাহ ব্যাপারে যে পাঁচটা প্রশ্ন করেছিলে তার তিনটার উত্তর আমি দিয়েছি, ধরে কোন কয়টার আর দুইটা বাকি আছে, একটা হলো আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। নোমার ইবনে সাবিত এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পকেটের ভিতর থেকে একটা মোমবাতি বের করে তাতে আগুন লাগায় বলতেছে, রে ইহুদি খ্রিস্টানে বলো তো এ আলো কোন দিক হয়ে আছে, এ আলোটা কোন দিক। সমস্ত ইহুদি খ্রিস্টান বলতেছে আলোর কোনো দিক নাই, আলো হলো সর্বদিক, ধরে কোন আলোর কি নাই দিক নাই, আলো হলো সর্বদিক। নোমার ইবনে সাবিত বলতেছে আল্লাহ নূরু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। এই মোমবাতি জ্বালায় দুইটা প্রশ্নের উত্তর এক সঙ্গে হয়ে গেল, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাজান গো, এখন আপনাদের আমি একটা কথা বলেছিলাম, এই নলুয়া দিকে গ্রামের সবচাইতে বড় বিপদ কি, মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ বলি কিন্তু মানুষ মরাটাই আমাদের কাছে বিপদ না, মানুষ মরাটা হলো জান্নাতে দেওয়ার দরজা খোলা, ধরে কোন কথা ঠিক কি না। ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য মৃত্যু হলো একটা যানবাহন, মৃত্যু হলো একটা যানবাহন, মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে চলে যায়, তাহলে মৃত্যুটা কোনো কষ্টের ব্যাপার না, মৃত্যু হলো একটা যানবাহন। জোরে কোন মৃত্যু কি, আপনি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহর বান্দারা, আমরা মানুষ মরলে এই জন্যই ইন্না লিল্লাহ বলি, এই জন্যই ইন্না লিল্লাহ বলি, কারণ ইন্না লিল্লাহর অর্থটা আব্দুল আলিম যেমন বলেছেন, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, খুব খেয়াল করবেন, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেক দিন আপনি খেয়াল করবেন, হাটে যাচ্ছেন, তারাক যাচ্ছেন, সলঙ্গা যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন না, আপনি হেঁটে হেঁটে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি মৃত্যুর দিকে হাঁটতেছেন, জোরে কোন কথা ঠিক কিনা। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের শিক্ষা আছে, প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহ রাসুল কিন্তু সাহাবিদের বললেন, তোমরা বলো সাহাবিরা মৃত্যু তোমাদের কাছে কত নিকটে, মৃত্যুকে তোমরা কত নিকটে মনে করো। একজন সাহাবী বললেন রাসুল আল্লাহ ফজরের সময় সূর্য উদয় দেখলাম, ফজরের পরে সূর্য উদয় দেখলাম, ওই সূর্য অস্ত দেখা পর্যন্ত আমি বাঁচব কি না, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। ফজরের সূর্য দেখেছি, বিকালবেলা সূর্য অস্ত যাওয়া দেখতে পারবো কি না, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসুল বললেন সাহাবি তুমি তো মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবি বললেন রাসুল আল্লাহ ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজ পড়তে পারবো কি না, তার চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসুল বললেন সাহাবি তুমি তো মৃত্যুকে অনেক দূরে রেখেছ। একজন সাহাবি বলে রাসুল আল্লাহ দুই রাকাত নামাজের নিয়ত করলাম, দুই রাকাত নামাজের নিয়ত করলাম, এক রাকাত পড়ার পরে আর এক রাকাত পড়তে পারবো কি না, তার চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসুল বললেন তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছ। একজন সাহাবি বলে রাসুল আল্লাহ এক রাকাতের মধ্যে দুইটা সেজদা আছে, একটা সেজদা দেওয়ার পরে আর একটা সেজদা দিবার পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসুল বললেন তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছ। একজন সাহেব বললেন ইয়া রাসুল আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, একবার বলার পরে দ্বিতীয়বার বলতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। রাসুল বললেন তোমরা শোনো, আমি তোমাদের নবী হইয়া মৃত্যুকে এত নিকটে মনে করি, একবার নিঃশ্বাস ভিতরে ঢোকানোর পরে এই নিঃশ্বাস ছাড়তে পারবো কি
জানে না, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। এই মৃত্যুকে ভুলে যারা, মৃত্যুকে ভুলে যারা দুনিয়ার পাগল হয়, তাদের জন্য সবচাইতে বড় বিপদ হলো। আর এই বিপদ যখন তার আসবে যে আমি মৃত্যুকে ভুলে গেছি, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, সেই মেয়েরা যদি বেপর্দা হয়ে রাস্তার ঘোরে, তাহলে বুঝবেন এটা মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ। বেপর্দা নারী দেখলি আমাদের বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দেখবেন যুবকেরা যৌবন বয়সে নামাজ বাদ দেয়া সারাদিন শুধু ঘুরতেছে, বুড়া বয়সে মসজিদে নামাজ পড়তে আসতেছে, তখন বুঝবেন এটা আমাদের জন্য সবচাইতে বড় বিপদ। কারণ রাসূল বলেছেন, তুমি যখন আল্লাহর সামনে আসামি হয়ে হাসরে দাঁড়াবা, তখন তোমার শৈশবকালের কোনো হিসাব আল্লাহ নেবে না, তোমার বুড়া কালের কোনো হিসাব আল্লাহ চাইবে না, শুধু বলবে যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে চলে যাও। তুমি সেই যৌবনটা যখন শয়তানের পিছনে ব্যয় করতেছো, তখন তুমি অস্ত বড় বিপদের মধ্যে আছো। যখন যুবকেরা আল্লাহ বাদ দেয় শয়তানের পথে যায়, ওটাই আমাদের সবচাইতে বড় বিপদ। তখনই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি কম, জুমার নামাজে মুসল্লি বেশি হচ্ছে, তখন বুঝবেন এটা আমাদের জন্য সবচাইতে বড় বিপদ। কারণ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে, যে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কেই কিন্তু বলেছে লা সালাত লা ইমানা। সাহাবেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোন নামাজ, যে নামাজ না পড়লে ইমান থাকবে না? রাসূল বললেন, লাইলাতুল মেরাজে আল্লাহ আমাকে যেই নামাজ দিয়েছে এটাই হলো নামাজ। জোরে গান সুবহানাল্লাহ। জুমার নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে লাইলাতুল মেরাজে দেয় নাই, অথচ আমরা জুমার নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত পড়ি না। এটা হলো আমাদের সবচাইতে বড় বিপদ। এজন্য বেশি বেশি ইন্না লিল্লাহ আমাদের পড়ার দরকার আছে নাই? কারণ আল্লাহ বলেছেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো রাত একটা পর্যন্ত ওয়াজ শোনা, ফজরের নামাজ বাদ দেওয়া, এটা হলো সবচাইতে বড় বিপদ। তাহলে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়ার দরকার আছে না? হ্যাঁ, এই জন্য বেশি সময় ধরে ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ বাদ দেব, এই তরিকাটা বাদ দিতে হবে। আপনারা দরকার হলে রসুলপুরি বিশ্বাস যেরকম রাত 10টা 11টার মধ্যে ওয়াজ শেষ করে, চরমনের হুজুর যেরকম রাত 10টার মধ্যে মাহফিল শেষ করে দেয়, আমাদের সমাজে ঠিক একই অবস্থা করা দরকার, ঠিক কিনা বলেন? ওয়াজও হবে, ফজরের নামাজ জামাতে পড়া যাবে। এই তরিকা আপনারা মানবেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি। এই মুরব্বীরা উঠা জান কেন? এই মুরব্বীরা কি কথা রে বারে! মানুষ বলে চামড়া ঢিল হলে আল্লাহর সাথে মিল দেয়, আর একটা মুরব্বী মানুষের উঠে চলে যায়। হতে পারে জীবনের শেষ মোনাজাত, হতে পারে কি পারে না, পারে কি পারে না, কি মনে করতেছেন? এই যে অহংকার, এটা তো শয়তানি। এই মোনাজাত করে কি হবে, এটাই শয়তানি। এতগুলো মানুষ কার হাত আল্লাহর কাছে পছন্দ, কার হাতের সঙ্গে আমাদের দোয়া কবুল হয়, একটু ওসিলা খোঁজা দরকার। অবতাউ ইলাইহি ওসিলা, আমরা ওসিলা তালাশ করি। আল্লাহ, আমাদের মধ্যে অনেক হাফেজ আছে, আলেম আছে, মুরব্বী আছে, যুবক আছে, কোচিক আছে, আছে আছে না নাই, তাদের সঙ্গে আমরা হাত তুলবো। আল্লাহ তার হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ কবুল করুক। আসাদ আলী সাহেব 500 টাকা দিচ্ছে, আপনারা যারা দিচ্ছেন নাম বলা লাগবে না, নাম না বললেও দিলেও আল্লাহর খাতায় লেখা পড়বে ইনশাআল্লাহ। দোয়া করে দিলাম ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, কঠিন শীত উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্য, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর কর। সোনার মদিনায় নবী পাকের রওজাকে আল্লাহ কবুল করে না। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেইন কেরাম, তাবা তাবেইন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে
যত মুমিন মুমিন আছে আল্লাহ কবরের মধ্যে আছে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জন্ম দুখনি মা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো আল্লাহ আমাদের বাবা আমি সহ যারা কবরের মধ্যে রেখে দিয়েছি আমাদের এতিম বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা কবুল করো আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে গেছে আল্লাহ মেহরবানি করে কবরবাসীদের মাফ করে দাও নলুয়া দিঘির শাহি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো তোমার এই ঘরকে মহব্বত করে যারা জায়গা দিয়ে নির্মাণ করে কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও এখনও যারা মসজিদে সহযোগিতা করে আজও যারা হাজার হাজার টাকা দান করলো এমনকি দশটা টাকা হলেও যারা দান করেছে তোমার ঘরে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও মাবুদ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য ইমাম মুয়াজ্জিন মুসল্লি আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও মাবুদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও অভাবকে মোচন করে দাও মাঠে ময়দানে যে আবাদগুলো করে তোমার বান্দারা রহমত বরকত দান করে দাও আয় আল্লাহ তাআলা আজকে যারা যে নিয়তে নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু